আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَن أَكُونَ مِنَ الْجَاهِلِينَ قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَلِكَ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। যে সূরা থেকে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসির চলতেছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 66 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকের তাফসিরে সূরা আল বাকারার 67 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। এই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। বাকারা অর্থ হলো গাভী। এই গাভীর পূজা, গাভীর এবাদত, আজকের পৃথিবীরও অসংখ্য মানুষ গাভীর এবাদত করে না, আমাদের দেশেও আছে, পার্শ্ববর্তী দেশেও আছে, আরও অনেক দেশে আছে। পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা বান্দি আছেন যারা গাভীর পূজা করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের সবচেয়ে বড় যে সূরাটি সেই সূরার নামকরণ করেছেন সূরা আল বাকারা। এই সূরা আল বাকারা নামকরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে শিরিককে উৎখাত করার জন্য কোরআনে কারিমের পাঠক যারা থাকবে, শ্রোতা যারা থাকবে, কোরআনে কারিমের আমলকারী যারা থাকবে, তারা যেন এই গাভীর পূজার যেমন একটি শির্ক, এরকম সমস্ত প্রকার শির্ক থেকে এই কোরআনওয়ালা জাতি আহলুল কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউতেরু ইয়া আহলাল কোরআন, যে ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা
ফাআওতিরু ইয়া আহলাল কুরআন। আমাদের অনেকগুলা নাম আছে মুসলিমের, মুসলিমদের আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো নামে নামকরণ করেছেন। তন্মধ্যে একটা নাম হলো আহলুল কুরআন, কোরআনওয়ালা জাতি। আমরা আমরা কোরআনে কারিমের অনুসারী, কোরআনওয়ালা জাতি বললে আবার কেউ কেউ মনে করতে পারে যে এরা মনে হয় শুধু কোরআন মানে, হাদিস মানে না। কারণ জাহালত এখন চরম আকার ধারণ করেছে। হাদিস বললে মানুষ মনে করে যে এরা হাদিস মানে, কোরআন মানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, এটা আমি বলতেছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ রাব্বুল আলামিন বিতির, আল্লাহ পাক বিতির, আল্লাহ পাক বিতির মানে বেজোড়। ইউহিব্বুল বিতরা, আল্লাহ পাক বিতিরকে পছন্দ করেন, বেজোড়কে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। ফাআউতিরু ইয়া আহলাল কুরআন, হে কুরআনওয়ালা জাতি তোমরা বিতিরকে বিশেষভাবে গুরুত্ব দাও। ফাআউতিরু, তোমরা বিতিরকে বিশেষভাবে তোমরা গুরুত্ব দাও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে থাকা অবস্থায়ও কখনো বিতিরকে বাদ দিতেন না। সফর অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ আদায় করতেন না, সুন্নাত নামাজগুলো আদায় করতেন না, শুধু ফরজ নামাজগুলো কসর করতেন। জোহর আসর এশাকে কসর করতেন, ফজর এবং মাগরিব যেভাবে আছে সেভাবে আদায় করতেন। কিন্তু আর দুইটা সুন্নাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন, শুধু একটি হলো সুন্নাতুল ফজর, আরেকটি হলো সুন্নাতুল বিতির। সুন্নাতুল ফজরকে এই জন্যই গুরুত্ব দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রাকাতা আল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাকাতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের দুই রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের দুই রাকাত সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিতেন না, আর বিতিরকে বাদ দিতেন না। কারণ বিতির, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা ফাআউতিরু ইয়া আহলাল কুরআন। তবে আহলুল কুরআন নামক একটা সম্প্রদায় আছে, এটার আবিষ্কার এখন না, এটার আবিষ্কার অনেক প্রাচীন যুগে। তারা আহলুল কুরআন নামক একটি সম্প্রদায়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করে, এরকম একটা জাতি, নাম আহলে কুরআন। কিন্তু আমরা নামে আহলে কুরআন না, আমরা সমস্ত মুসলিম আমভাবে আহলে কুরআন, আমরা কোরআনওয়ালা জাতি। আর কেউ যদি কোরআন অনুসরণ করে তো তিনি হাদিস অনুসরণ করতে বাধ্য, কারণ হাদিসবিহীন কোরআন অনুসরণ করা সম্ভব না। কোরআনে কারিমেরই ব্যাখ্যা, কোরআনে কারিমেরই অনুসরণ, কোরআনে কারিমেরই সরা হল হাদিস। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না নাযযালনা ইলাইকা যিকরা লিতুবাইয়্যিনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আমি আপনার প্রতি জিকির নাজিল করেছি, এই জিকিরের ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ। বয়ান করা, লিতুবাইয়্যিনা লিন-নাস, আপনি দুনিয়ার মানুষের কাছে বয়ান দিবেন, বয়ান মানে ব্যাখ্যা দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ব্যাখ্যার দায়িত্ব দিয়েছেন। তো কোরআনে কারিম মানে, কোরআনে কারিমের ব্যাখ্যা মানে না, তো তাহলে তো কোরআন মানা হবে না। কোরআনেই বারবার বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো। তো কোরআন মানলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা ফরজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানি না, তো আমি ইতাআত করলাম কিভাবে? কোরআন বলতেছে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো। এখন সালাত কায়েমের পদ্ধতি কে শিখাবেন? আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দায়িত্ব দিয়েছেন যে কিভাবে সালাত কায়েম করতে হবে এটা আপনি শিখিয়ে দেন। তো এখন যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না মানি, তো তাহলে সালাত আদায় করব কিভাবে, সিয়াম পালন করব কিভাবে, যাকাত আদায় করব কিভাবে, হজ্জ বাইতুল্লাহ, ইসলামের একটি বিধানও হাদিসবিহীন পালন করা সম্ভব নয়। এজন্য আমরা যে কথাটি বলতেছিলাম সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল কুরআনদেরকে, কোরআনওয়ালা জাতিদেরকে
কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরাটির নাম রেখেছেন সূরা আল বাকারা, যে এই গাভীর পূজা, গরুর পূজা, বিভিন্ন মাখলুকাতের পূজা, মাখলুকাতের ইবাদত যুগে যুগে মানুষ করেছে, এখনো করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। তো যারা কোরআনওয়ালা জাতি, আহলুল কোরআন, তারা এই শিরিক সম্পর্কে সবসময় সজাগ থাকবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 67 আয়াত থেকে শুরু করে 74 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই গাভীর ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। মুসা আলাইহিস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন বানি ইসরাইলকে একটি গাভী জবাই করার নির্দেশ দিয়েছিলেন। এই গাভীটা কেন জবাই করতে বললেন? কয়েকটি কারণে আল্লাহ পাক গাভী জবাই করার নির্দেশ দিয়েছেন। এক নম্বর কারণ হলো, ওই যুগের লোকেরাও গাভীর পূজা করত, গরুকে মা বলতো। আজকে যুগে যেমন গাভীকে মা বলে, গাভী যদি মা হয় তাহলে ষাট যেগুলো, সেগুলো কি বাপ? তো মায়ের গোশত খাওয়া হারাম, বাপের গোশত খাওয়া হালাল। বাপেরটা কিন্তু হালাল, অনেকে বাপেরটা খায় কিন্তু মারটা খায় না। তো যদি তোমার খাওয়া হারামে হয় তো তাহলে তো সবটা হারাম, মায়েরটা হারাম, বাপেরটা হালাল হয় কেমনে? আচ্ছা যাই হোক, তো বানি ইসরায়েলের যুগেও এরকম গাভীকে তারা মা বলতো। গাভীর আবার দুধ খাইত, মায়ের গোশত খাওয়া যাবে না কিন্তু মায়ের দুধ খাওয়া যাবে। আচ্ছা এরপরে মায়ের গোবর দিয়ে ব্যবহার করা যাবে, মায়ের গোবর আবার পবিত্র, মায়ের গোবর সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের গোবর দিয়ে পবিত্র করতে হয়, প্রথমে সামনে দিল্লি লেপে এটা পবিত্র করতে হয়। এই জাতীয় চিন্তা চেতনা, এই জাতীয় আকিদা আজকের যুগে নতুন আকিদা না। এই জন্য ওই তারা বলে থাকে যে আমরা সনাতন, সনাতন ধর্মের অধিকারী। কারণ হলো এই শেরেকগুলো আজকের এই যুগের নতুন না, এগুলা প্রাচীন আমলের পুরাতন শেরেক। তো মুসা আলাইহিস সালামের যুগে বানি ইসরায়েলের মধ্যে এই জাতীয় শেরেক ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানি ইসরায়েলকে নির্দেশ দিলেন যে তোমাদের মাকে জবাই করো, মানে আল্লাহর ইবাদত করতে হলে আগে মাকে জবাই করতে হবে। মা জবাই করে শেরেক উৎখাত করে, লা ইলাহা করে, তারপরে ইল্লাল্লাহ আসতে হবে। বুঝতে পারছেন? মানে আগে তোমার মাও থাকবে, গাভীও তোমার মাবুদ থাকবে, আবার আল্লাহও তোমার মাবুদ থাকবে, দুই মাবুদ একসাথে থাকতে পারে না। আগে মায়ের যে গাভীর মাবুদ সেটাকে আগে হত্যা করো, জবাই করো। অর্থাৎ গাভীর মাবুদ জবাই করার সাথে সাথে গাইরুল্লাহ, আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে সব মাবুদকে একসাথে জবাই করে দাও। জবাই করার পরে ইল্লাল্লাহ, এবার আল্লাহর তাওহীদে, আল্লাহর মাবুদ হিসাবে, হক মাবুদ হিসাবে, একমাত্র মাবুদ হিসাবে আল্লাহর দিকে ফিরে আসো। এই জন্য আল্লাহ পাক বলছেন যে একটা গাভী জবাই করো। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, এই লোকগুলাই ওই যে মুসা আলাইহিসসালাম যখন কিতাবের জন্য গেলেন তখন এই লোকগুলা কি করছিল? একটা গাভীর বাচ্চা, গোবৎস পূজা, এজেল, এজেলকে তারা মাবুদ হিসাবে গ্রহণ করেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন যে এই মাবুদের চিন্তা, গরু মাবুদ হওয়ার চিন্তা, এটা যেন মন থেকে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন একটা গরু জবাই কর। আবার গরুটা হইতে হবে সোনালি গাভী। সোনালি গাভী চিনেন? হ্যাঁ, সোনালি গাভী, সোনালি হরিণ, সোনালি গাভী। সোনালি গাভীর দাম সবচেয়ে বেশি, মানে গরুর কালারের মধ্যে যে গরুটা চকচকে লাল, এটাকে বলা হয় কোরআনের ভাষায় ফাকরুন সফরা, সফরা, সফরা মানে পীতবর্ণের, হলুদ কিন্তু একবারে হলুদ না, চকচক করে রংটা। দেখবেন যে ওই গরুগুলার দাম বেশি সবসময়, কোরবানির হাটেও বেশি, সবসময় বেশি থাকে। এটা বানি ইসরায়েলের যুগে ওই গরুগুলার দাম বেশি ছিল। আবার যারা গরুকে মাবুদ বানাইতো তারা ওই সোনালি গাভীর পূজা করতো, সোনালি গাভীগুলাকে, ওই কালারের গরুগুলাকেই মাবুদ বানাইতো। এই জন্য আল্লাহ পাক এখানে নির্ধারিত করে দিয়েছেন ওই সোনালি গাভী জবাই করতে হবে। আরেকটি বিষয় হলো, বানি ইসরায়েলের এক লোক তার চাচাকে মেরে ফেলেছে। চাচার অনেক সম্পদ আছে, একটা মাত্র চাচাতো বোন। তো চাচাকে মারলে ওই চাচাতো বোনকে বিয়ে করবে, সব সম্পদের মালিক হবে। তো চাচাকে রাত্রে মেরে
মুসা আলাইহিস সালামের যে মসজিদ, সে মসজিদের পাশে এনে রেখে দিছে। এখন মুসা আলাইহিস সালামও জানেন না, কেউ জানেন না। সকালবেলায় তার লাশ পাওয়া গেল কোথায়? মুসা আলাইহিস সালামের মসজিদের পাশে। এখন যে হত্যাকারী ভাতিজা, যে নিজে মারল, সেই সকালবেলায় উঠে চিৎকার দেওয়া শুরু করলো যে জনগণ দেখো, যে মুসা তো খালি নবুয়তের কাজ করে না, নবুয়তের আড়ালে আরও কাজ করে। কী কাজ করে? জঙ্গিবাদী কাজ করে। মুসা দেখো, আমার চাচা মারি ফেলছে মুসা, আমার চাচার লাশ পাওয়া গেছে এই মুসা আলাইহিস সালামের মসজিদের পাশে। এখন মুসা আলাইহিস সালাম সকালবেলায় এসে দেখলেন যে আসলে তো মসজিদের পাশে। বিশাল এক ষড়যন্ত্র, মানে আম্বিয়া আলাইহিমুস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো কুল কিনারা ছিল না। মানে এত বেশি ষড়যন্ত্র যে এই দিক দিয়ে গর্ত বন্ধ করলে এদিক দিয়ে, এদিক দিয়ে বন্ধ করলে এদিক দিয়ে, এদিক চতুর্দিক দিয়ে ষড়যন্ত্রের গর্ত আর গর্ত। আল্লাপাক এই সকল ষড়যন্ত্র থেকে আম্বিয়া আলাইহিমুস সালামকে হেফাজত করতেন। এই জন্য আল্লাপাক সুরা আল মায়েদা 67 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাহু ইয়াসমুকা মিনান নাস, দুনিয়ার মানুষ আপনার ব্যাপারে যত ষড়যন্ত্র করে, আমি আল্লাহ সে সকল ষড়যন্ত্র থেকে আপনাকে রক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহপাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা আল্লাহপাক নিজে নিয়েছেন। মানে আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন মানুষ হত্যা বন্ধ করার জন্য, পৃথিবীতে যাতে মানুষের মধ্যে মারামারি না হয়, হত্যা না হয়, ধর্ষণ না হয়, খুন লুণ্ঠন মারামারি রাহাজানি এগুলো যাতে সমাজে না থাকে, এগুলোর জন্য নবীদের আগমন পৃথিবীতে। কিন্তু যারা এই কাজটা করার জন্য পৃথিবীতে এসেছেন, দুনিয়ার মানুষ উল্টা তাদেরকে হত্যাকারী বানিয়েছে, দুনিয়ার মানুষ উল্টা তাদেরকে ধর্ষণকারী বানিয়েছে, দুনিয়ার মানুষ উল্টা তাদেরকে রাহাজানকারী ছিনতাইকারী, মানে তাদেরকে খারাপ মানুষ হিসাবে দুনিয়াতে তারা চিত্রায়িত করেছে। অথচ আম্বিয়া আলাইহিমুস সালামের সে ভালো মানুষ জমিনে কোনোদিন আসে নাই, কেয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত মানুষ কারা? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত আল্লাহর বান্দা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুমুনা মিনাল কাবায়ের ওয়া যুনুব। আম্বিয়া আলাইহিমুস সালাম কাবায়ের থেকে, কবিরা গুনাহ থেকে, সমস্ত প্রকার অপরাধ থেকে, গুনাহ থেকে মাসুম আম্বিয়া আলাইহিমুস সালাম। কিন্তু সে মাসুম মানুষগুলাকে দেখেন কি নিরপরাধ মানুষ। সে মুসা আলাইহিস সালাম, আল্লাহর একজন এত বড় নবী রাসূল, তাকে বানাই ফেললো হত্যাকারী। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করলেন, দুনিয়ার মানুষের সামনে আল্লাহ পাক প্রকাশ করে দিবেন যে আমার রাসূল হত্যাকারী নন। এই জন্য আল্লাহ পাক বললেন যে একটা গাভী জবাই করো। মানে এক গাভী জবাই একসাথে অনেকগুলো কাজ হবে। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কয় এক কামে দুই কাম, দান গাড়ে ছয় আম। মানে দান রোদে দিছে, তা আমও খাইবো আবার দানও গাড়া দরকার। দান গাড়া মানে ওই যে একটু ইয়া করে দিতে হয় না, তো ফা দিয়ে এটার কাজ চলবো, মুখ দিয়ে আম খাইবো, কারণ আম খাইতে গেলে সময় নষ্ট হয়ে যাবো বসে বসে। তা আমও খাওয়া চলবো আবার ফা দিয়ে দানও চলবো, একসাথে দু তিনটা কাজ, হাত দিয়ে একটা, ফা দিয়ে একটা, মুখ দিয়ে একটা, দু তিনটা কাজ একসাথে চলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাভী জবাই করে কয়েকটা কাজ করবেন, গরু গাভী একটা। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, ঠিক আছে তোমার উম্মতকে বলো একটা গাভী জবাই করার জন্য। ওয়া ইয ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। মুসা আলাইহিস সালাম তার কাউমকে বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। দেখেন আম্বিয়া আলাইহিমুস সালাম কখনো নিজেরা নির্দেশ দেন না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশগুলো মানুষের কাছে পৌঁছাই দেন। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন না যে সরাসরি যে তোমরা গাভী জবাই করো। দেখবেন যে ইউনিভার্সিটির একটা রেজিস্টার যখন সিটি দেয়, তো উপরে দিয়ে লেখা থাকে ভাইস চ্যান্সেলর মহোদয়ের নির্দেশ ক্রমে আদিষ্ট হইয়া উনি স্বাক্ষর করে। উনি স্বাক্ষরের মালিক না, উনি স্বাক্ষরের মালিক আরেকজন, কিন্তু উনার কর্মচারী হিসাবে প্রতিষ্ঠানের উনি স্বাক্ষর করতেছেন। তো মুসা আলাইহিস সালাম বা আল্লাহর নবীরা দুনিয়াতে মূল ইসলামের মালিক না। ইসলামের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওনারা হলেন রেজিস্টার। তো সিটি দিবেন, অফিস আদেশ দিবেন,
এই জন্য অফিস আদেশের মধ্যে লিখে দিবেন যে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, যে আমি নির্দেশ দিচ্ছি না, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন হাদরা আলাইহিসসালামকে রেখে যাচ্ছিলেন, তখন জিজ্ঞাসা করছিলেন, ইব্রাহিম আপনি যে আমাদেরকে এই জনপদে রেখে যাচ্ছেন যেখানে মানুষ নাই, প্রাণী নাই, বাড়িঘর নাই, ফল ফলাদি নাই, কিছুই নাই, এরকম একটা স্থানে রেখে যাচ্ছেন, এটা কার নির্দেশ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইন্নাল্লাহ ইয়ামুরুনি, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। আমি ইব্রাহিম নিজের সিদ্ধান্তে করি না, এই সিদ্ধান্ত কার? আল্লাহর। তখন হাজরা আলাইহিসসালাম বলেছিলেন যে যেই আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই আল্লাহই আমাদেরকে হেফাজত করবেন। সুবহান। এইভাবে সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহর নির্দেশ ব্যতিরিকে কিছু করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, খবরদার, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, মক্কার জমিনে আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আমি নির্দেশ না দিব ততক্ষণ আপনি প্রয়োজনে এখানে শহীদ হয়ে যাবেন মক্কাতে, তবুও হিজরত করে কোথায় যাওয়া যাবে না। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, খবরদার ইউনুস আলাইহিসসালামের মতো ওই মাছওয়ালা নবীর মতো হবেন না। আল্লাহ পাক বলছে মাছওয়ালা নবীর মতো হবেন না। মাছওয়ালা নবী যেমন ইউনুস আলাইহিসসালাম হিজরত করতে গেছিলেন, আল্লাহ পাক সাগরের মধ্যে মাছ লাগাই দিলেন, তো ঠিক আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে হিজরত করা যাবে না। এখন তো আমরা এই ঢাকা থেকে চট্টগ্রাম গেলে আমরা হিজরত হয়ে যায়, ঢাকা থেকে কুমিল্লা গেলে কয় হিজরত, আমরা আমি হিজরত করে আসছি, আমরা আপনারা নুসরত করেন। তা আপনি ঢাকা থেকে হিজরত করলেন কেন? আপনাকে কি আমরা ইবাদত করতে দিতেছি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইবাদত করতে দিতেছে না, বরং হত্যা করার পরিকল্পনা করতেছেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খবরদার আপনি হিজরত করতে পারবেন না যতক্ষণ আপনাকে হিজরত করার নির্দেশ না আসবে। তারপর যখন নির্দেশ আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরত করলেন। তো মুসা আলাইহিসসালাম তার জাতিকে বললেন, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তাজবাহু বাকারা, তোমরা একটা বাকারা জবাই করে দাও, একটা গাভী জবাই করে দাও। কালু আতাত্তাখিজুনা হুজুয়া, যখন হঠাৎ করে আসি মুসা আলাইহিসসালাম বললেন গাভী জবাই করো, এরা কয় যে কিরে, মুসা আলাইহিসসালাম এর মনে করতাম একজন ভালো নবী, দেখি মুসা আলাইহিসসালামের মাথা তো উল্টা পাল্টা করতেছে, কারণ হঠাৎ করে গাভী জবাই করতে কয়, তো মুসা আলাইহিসসালামের মনে হয় গরু গোশত খাওয়ার স্বাদ হয়েছে, গাভী একটা জবাই করলে মুসা মনে হয় গাভীর গোশত খাইতে চায়, এই জন্য জবাই করতে। তো এই জন্য মুসা তারা বলে উঠলো, আতাত্তাখিজুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন নাকি, আপনি কি আমাদের সাথে বিদ্রুপ করতেছেন? গাভী জবাই করবো কেন, গাভী আমাদের মা, গাভী আমাদের মাবুদ, সেটা আবার জবাই করে দিব। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, দেখেন বানি ইসরাইল কি বলল, মুসা কি বলল, এখানে প্রত্যেকটি বাক্যে কোরআনে কারিমের দাইলাল্লাহদের জন্য বিশাল শিক্ষার বিষয় আছে। তারা বলল, আতাত্তাখিজুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন নাকি? মুসা আলাইহিসসালাম বললেন, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আনাকুনা মিনাল জাহিলিন, যেন আমি জাহেলদের অন্তর্ভুক্ত না হই। এখানে জাহেল কাকে বললেন মুসা আলাইহিসসালাম? জাহেল হইল যারা আল্লাহর নির্দেশের বাহিরে কথা বলে, ওহির বাহিরে যারা কথা বলে তারা জাহেল, যারা ওহি ছাড়া কথা বলে, নিজের মন গড়া কথা বলে, মন গড়া শরীয়ত রচনা করে, কোরআন এবং সুন্নার ভিত্তিতে ওহির ভিত্তিতে কথা বলে না, এরা হলো জাহেল। এই জন্য মুসা আলাইহিসসালাম বলতেছেন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি যেন জাহিলদের অন্তর্ভুক্ত না হই, এই জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অর্থাৎ আমি যে তোমাদেরকে কথাটা বলছি এটা ওহির আলোকে বলছি, এটা আমি জাহেল হিসাবে বলি নাই। এজন্য সূরা আল ফোরকানে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলেরা যখন তোমাদের সাথে তর্ক বিতর্ক করে, তখন জাহেলদের সাথে তর্ক বিতর্ক করিও না, ক্বালু সালামা, বলে দাও সালাম, সালাম, তোমার সাথে আমি তর্ক বিতর্কে নাই। কারণ জাহেলের সাথে তর্ক বিতর্ক করে লাভ কি? জাহেল তো ওহির আলোকে কথা বলে না, যিনি ওহির আলোকে কথা বলেন তার সাথে কথা বললে আপনার ফায়দা হবে, যিনি ওহির বাহিরে কথা বলেন
এক লোক বলতেছে কয় হাদিস আবার সহিয়ার জাল হয় কেমনে, আমার রসুল কি জাল নাকি? এই জাহেলের সাথে আবার আপনি কিভাবে কথা বলবেন? এরে আপনি যদি সহি হাদিস, হাসান হাদিস, দঈফ হাদিস, জাল হাদিস বলেন, তো এই লোকে কয় আমার রাসুল কি জাল নাকি, হাদিস আবার জাল হয় কেমনে? মানে জন্মগত জাহেল, এমন জাহেল যে খালি জাহেল না, জন্মগত জাহেল। আর নিজে যে জাহেল এটাও বুঝে না, নিজে জাহেল এটা বুঝলে এটা একটা ভালো গুণ। কোনো লোক যদি নিজে বুঝে যে আমি জাহেল, আলহামদুলিল্লাহ, এটা ভালো গুণ। কিন্তু সমস্যা হলো এটা যে নিজে যে জাহেল এটাও বুঝে না, এই ক্ষেত্রেও জাহেল। বুঝতে পারছেন? এই জন্য মুসা আলাইহিসসালাম বলতেছেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যে আমি যেন জাহেল না হই, আমি যেন ওহির বাহিরে কথা না বলি। তো এই জন্য ওলামায়ে কেরাম হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। তাহলে নবীরা যেমন ওহির বাহিরে কথা বলতেন না, এক চুল পরিমাণ ওহির বাহিরে যেতেন না, ঠিক ওলামায়ে কেরামেরও দায়িত্ব কর্তব্য হলো ওহির বাহিরে তারা এক চুল পরিমাণ যাবেন না। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয়, আমরা এখন ওহির বাহিরে চলে যাই, দেখা যায় ওহির আলোকে কথা বলি না, ওহির আবার তাহরিফ করি। তাহরিফ, তাহরিফ মানে বিকৃতি, ওহির বিকৃতি। এটার সম্পর্কে 75 নম্বর আয়াতে আছে, আমরা আসতেছি। তো মুসা আলাইহিসসালাম বলেন আউযু বিল্লাহি আনাকুনা মিনাল জাহিলিন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। এবার বনী ইসরায়েলের আসল খাসিয়ত, আসল রূপ প্রকাশ পাচ্ছে। বনী ইসরায়েলের বড় একটি বদভ্যাস যে বনী ইসরায়েল যে কোনো ব্যাপারে বারবার খালি প্রশ্ন করত। ওই আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম, তো ওয়াজের মধ্যে একজন বক্তা বলতেন সব সময় যে কয় আমি এখানে একটা ওয়াজ করব, নোয়াখালীর মানুষ থাকলে করব না। একটা গাছ ছিল নদীর পাড়ে, এই গাছের পাতা ঝরে যদি নিচে পড়ে এটা কুমির হয়ে যায়, আর হ্যাঁ পানিতে পড়লে কুমির হয়ে যায়, আর উপরে পড়লে বাঘ হয়ে যায়। আচ্ছা, তো এখন এক লোক উঠি বলল যে ভাই হুজুর, যদি এটা অর্ধেক উপরে পড়ে অর্ধেক নিচে পড়ে তাহলে কি হয়? তো তখন বলে যে এই যে নোয়াখালীর লোক পাওয়া গেছে। আমি বলছি না যে নোয়াখালীর লোক থাকলে আমি এখানে ওয়াজ করবো না। বানী ইসরায়েল ছিল এই জাতীয় মানুষ, নবী রাসূলেরা যদি বলতেন যে এটা এইভাবে করলে এইভাবে হবে, তো বানী ইসরায়েল বলতো আচ্ছা এটা যদি এইভাবে না হয় এইভাবে হলে কি হবে, সাথে সাথে এই প্রশ্ন করে বসে যেত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সতর্ক করছেন, খবরদার উম্মতদেরকে বলছেন ইয়া ইউহান্নাস ইন্নাল্লাহ কাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন হে দুনিয়ার মানুষ, জেনে রাখো আল্লাহ পাক তোমাদের উপরে হজ ফরজ করেছেন, তোমরা হজ করো। তো এক লোক ওই বনে ইসরায়েলি খাসিয়তের, এই লোক উঠি বলতেছে আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রতি বছর কি হজ করতে হবে? নবী সাল্লাল্লাহু তার দিকে তাকায় না, তিনবার বারবার খালি বলতেছে আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। তারপরে নবী সাল্লাল্লাহু বললেন লাউ কুলতু নাম লাওয়া জাবাত, আমি যদি এখন ইয়েস বলে দিই তোমাদের উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি যদি খালি ইয়েস কই আর কিছু বলা লাগবে না, কারণ আমি রাসুল, আমি রাসুলের কথাও শরীয়ত। আমি যদি বলে দিই ইয়েস নাম, তোমাদের উপরে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যাবে। কিন্তু আলাম্মা ইস্তাতাতুম, কিন্তু তোমরা প্রতি বছর হজ করতে পারবে না, এটা কষ্টকর বিষয়, জীবনে একবারে করতে পারো না, আবার প্রতি বছর কেমনে হজ করবা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুনো, ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতে সুয়ালিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তোমাদের পূর্বের জাতিগুলো ধ্বংস হয়েছে বড় বড় দুটি কারণে। একটা হলো বিকাসরাতে সুয়ালিহিম, বেশি বেশি সুয়াল করা, প্রশ্ন করা, বেশি বেশি প্রশ্ন করা, কাসরাতে সুয়ালিহিম, বেশি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়েছে। আরেকটা হলো ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, তাদের নবীদের সাথে ইখতিলাফ, নবীরা বলতো উত্তর দিকে যাও, তারা যাইতো দক্ষিণ দিকে, নবীরা কইতো আসো এখানে জিহাদ করি, তো এরা বলতেছে যাও মুসা এজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতালা, তুমি আর তোমার রব যাও, আমরা এখানে আসি। ওইদিকে আমরা নাই, আমরা ছাগলিয়া খুঁটি ধরছি, ছাগলিয়া খুঁটি বুঝেন, হ্যাঁ, যে আমরা ছাগলের মতো খুঁটি ধরি আছি, আমরা আর এই সামনের দিকে এক কদমও যাবো না,
তুমি আর তোমার রব যাও। নবীরা বলতো এক কথা, কিন্তু তারা বলতো আরেক কথা। এই জন্য দেখেন আল্লাহ আকবার, আল্লাহ সুবহান তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সাহাবি দিয়েছেন নিয়ামত, যে সাহাবিরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিহাদের ময়দানে যাও, একজন সাহাবি বলে নাই যে আমি যাব না, আমার আপনি যান, এই কথা বলার মতো সাহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। আল্লাহ আকবার, আল্লাহ পাক এরকম সাহাবি বড় মহা নিয়ামত হিসাবে আল্লাহ পাক দিয়েছিলেন। আচ্ছা, বনী ইসরাইল আবার বলে উঠল, قالوا ادع لنا ربك يبين لنا ما هي, তারা বলল মুসা আপনার রবের কাছে এই বিষয়ে একটু জানতে চান, ইউবাইয়িন লানা মা হিয়া, আল্লাহ পাক যেন এই গাভী সম্পর্কে আমাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দেন। قال انه يقول انها بقره, মুসা আলাইহিস সালাম বললেন আমার রব বলতেছেন এটা এমন একটা গাভী হইতে হবে, লা ফারিদু ওয়ালা বিক্রুন, সর্বপ্রথম তারা জানতে চাইল যে গাভীটার বয়স কেমন হবে, এটা কি জোয়ান হবে না বুড়া হবে গাভীটা। তো আল্লাহ পাক বলে দিলেন ঠিক আছে, ইন্নাহা বাকারাতুল্লা ফারিদুন ওয়ালা বিক্রুন, এটা জোয়ানও হবে না বুড়াও হবে না, আওয়ানুম বাইনা জালিকা, দুটার মাঝামাঝি হইতে হবে, ফাফালু মা তুমারুন, তোমাদেরকে যতটুকু নির্দেশ দেওয়া হয়েছে বাস করে ফেলো, এই পর্যন্ত করলেও তাদের এত কষ্ট হবে না, মানে জোয়ানও না বুড়াও না, এই দুই বয়সের মাঝামাঝি একটা গাভী জবাই করলে হয়ে যাবে। এখন তারা আরেকটা প্রশ্ন নিয়ে আসলো, কল উদু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা, তারা বলল এটার রং কেমন হবে, কালার কেমন হবে। কল ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সফরাহ, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক বলতেছেন এই গাভীটা হবে বাকারাতুন সফরা, সফরা হবে, সফরা মানে সোনালি গাভী, ফিত বর্ণের, একেবারে ছকছক করে, ফাকিউল্লাহ নুহা তাসরুন নাজরিন, এটার রংটা যেন এত উজ্জ্বল হয় যে দর্শনার্থীরা দেখে যেন তাদের মন খুশিতে ভরে যায়, যে দেখে কয় যে ভাই ভালো সুন্দর গরু কিনছ, কোরবানের সময় সবাই আসি এসে দেখে, অসুন্দর কিনলেও কেউ কিন্তু কয় না অসুন্দর কিনছ, বলে যে ভাই খুব সুন্দর কিনছ, আর দাম যদি 50,000, গরুর দাম যদি 70,000 হয় ভাই তুমি কমে কিনছ, সব মানুষ মনে করে আমি সবচেয়ে কমে কিনছি কোরবানের গরু, দেখা যায় গরু একটার দাম 40,000, কিনছে 60,000 টাকা দিয়ে, তাও সে মনে করে হে সবচেয়ে বাজারে সবচেয়ে চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, সে সবচেয়ে সস্তা দিয়ে আনছে। এই জিনিসটা আমি এই লক্ষ্য করছি আমার এই বয়সে, যে দেখি যে একজন মানুষও সমাজে নাই যে মানুষটা কোরবানের গরু 40,000 গরু 60,000 দিয়ে কিনছে, 70,000 দিয়ে কিনছে, তাও ঠকে গেছে এই কথা মনে করে না, সে মনে করে যে বাজারে সবচেয়ে বুদ্ধিমান মানুষ আমি, আমি এক ঠকানি দিছি, আসলে সে নিজেই ঠকছে, এটা নিজে বুঝে না, মানে একটু আগে বলছে না জাহেল যে নিজে জাহেল এটাই বুঝে না, এটাই হলো বড় সমস্যা। তা আমি তো দেখতেছি বাহ্যিকভাবে যে হে বড় ঠকা ঠকছে, তারপর ভিতরে ভিতরে হাসি, তার সামনে তো হাসা যাবে না, সে 40,000 গরু 60,000 টাকা দিয়ে নিয়ে আসছে, তাও কয় হুজুর আজকে তো 60,000 টাকা দিয়ে আমি এনেছি, আমার সাথে যারা গেছে তারা 80,000 কমে কিনতে পারে নাই, মানে সে সবচেয়ে চালাক, যে সে সবচেয়ে কম দাম দিয়ে নিয়ে আসছে। আমি বলি যে আপনি যদি চালাক হন 60%, ওই যে যার থেকে গরুর দালাল গরুর ব্যবসায়ী, হে হলো 100% চালাক, হেরে ঠকাই আপনি গরু আনছেন, এটা এত সহজ বিষয় না, ওই লোকে আপনারা আগের হাটে বিক্রি করি পরের হাটে কিনতে পারবে, বাজারের শুরুতে বিক্রি করি শেষে কিনতে পারবে, আপনি তো মনে করতেছেন যে হেরেও আপনি ঠকাই দিছেন, এটা মানুষের একটা অভ্যাস, মানুষ মনে করে আমার থেকে বুদ্ধিমান মনে হয় আর পৃথিবীতে কেউ নাই, মানে মানুষ না আমার যে বুদ্ধি কম, এলেম কম, আল্লাহ বলছে মামা উতি তুমিনাল আলমে ইল্লা কলিলা, তোমাদেরকে আমি এলেম দিছি সামান্য, জ্ঞান সামান্য, বুদ্ধি সামান্য, এটা মানুষ স্বীকার করে না, মনে করে যে আমি এই এলাকায় এই অঞ্চলে বা বাংলাদেশে বা সারা পৃথিবীতে মনে হয় আমি সবচেয়ে বেশি বুঝি। তো এই বানী ইসরাইল এসে বলল যে এই গাভীটা কেমন হবে, রং কেমন হবে, আল্লাহ বলে দিলেন ফাকিউল্লাহ নুহা তাসুরুন নাজিরিন, এটার রংটা একেবারে গাঢ় ফিত বর্ণের, যাতে দর্শনার্থীরা দেখে খুশি হয়ে যায়। এবার বললো যে আচ্ছা ঠিক আছে, দুইটা তো পাইলাম, রং হইতে হবে এরকম, বয়স হইতে হবে এরকম, আচ্ছা এটাকে হাল চাষ করানো হয়েছে কিনা, গরু কিন্তু দুই রকমের আছে,
কিছু আছে দেখবেন যে হালচাষ করানোর গরু, এখন হালচাষ তো উঠে গেছে প্রায়, এক সময় হালচাষ করানোর গরুর খুব কদর ছিল, বাজারে গেলে জিজ্ঞেস করতে যে ভাই আপনি এটা এই হালচাষের প্র্যাকটিস করাইছেন কিনা, না হয় নতুন প্র্যাকটিস করাইতে কিন্তু আবার অনেক কষ্ট আছে, যদি আগে থেকে একটু প্র্যাকটিস করানো থাকে ওইটার দাম বেশি। আবার ছোটবেলায় আমরা দেখেছি গরু বিক্রি করতে গেলে মানুষ বাজারে যায় প্রথমে লেজ ধরে, লেজ ধরার সাথে সাথে যদি লাভ মারি উঠে তাহলে গরু এটার হাল ভালো হবে, এটা দাম বেশি, আর যদি লেজ মোচট করলেও এটা নড়াচড়া নাই তাহলে বোঝা যাবে এটা দিয়ে চাষ করা যাবে। তো মানুষ কি করতো জানেন, মানুষ দেখতাম যে মান্দার কাটা ছিলেন, মান্দার কাটা বাজারে যাওয়ার সময় ওই লেজের মধ্যে মান্দার কাটা লাগাই দিত, ওই গরুটার ব্যথা করতো লেজের মধ্যে। এখন কোনো মানুষ যদি দূরের থেকে লেজের দিকে যায় লাফ মারি উঠত, মানে ওই কাঁটার ব্যথায় গরুটা তো সহ্য করতে পারতেছে না। তো এখন এটার আপনি দূরে থাকতেও হাত দেওয়া লাগবে না, হাত দেওয়ার আগেই ওইদিকে কোনো মানুষ আসতে দেখলেই গরু লাফ মারি উঠে, ওই যে ওরে আল্লাহ এর তো হাল খুব তেজি, এটার অনেক দাম। তো এখন এই বনী ইসরাইল বলতেছে যে মুসা যে গরুটা গাভীটা জবাই করবে এটা কি হাল চাষ করা হয়েছে নাকি হাল চাষ করা হয় নাই? ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, বলল তোমার রবের কাছে এই বিষয়টিও জানতে চাও, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, আমরা তো গাভী নিয়ে অনেক সন্দিহান হয়ে পড়েছি, তাশাবু হয়ে গেছে মানে আমরা এখনও ওইরকম গাভী খুঁজে পাচ্ছি না, এখনও সন্দেহের মধ্যে আছি। ওয়া ইন্না ইনশা আল্লাহ হুলা মুহতাদুন, তবে ইনশাআল্লাহ আমরা আশা করি পাই যাব, আশা করি আমরা পাবো। তবে আরও একটু স্পষ্ট করেন এটাকে হাল চাষ করা হয়েছে না হয় নাই। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারা, তখন মুসা আলাইহিসসালাম বললেন আল্লাহ পাক বলতেছেন এটা হতে হবে এমন একটা গাবি, লা দালুলুন তুসিরুল আরদা, যেটা দিয়ে জমিতে কখনো চাষ করা হয় নাই, যেটা হাল চাষ করা হয় নাই এরকম। ওয়ালা তাসকিল হার্স, ওই যুগে গরু দিয়ে ফানি টানানো হইতো, মরুভূমি এলাকা দূরের থেকে পানি আনতে হইতো এই জন্য গরু দিয়ে। তা আল্লাহ পাক বলছে ওয়ালা তাসকিল হার্স, এটা এমন গাভী হইতে হবে যেটা পানিও টানানো হয় নাই, হালও চাষ করা হয় নাই পানিও টানা নাই। হাল চাষ করলে আর পানি টানলে কিন্তু এটার কাঁধের মধ্যে একটা দাগ পড়তো, আর যেগুলো হাল চাষ করবে না এগুলোর কাঁধের মধ্যে দাগ থাকবে না। মুসাল্লামাতুল্লাহ শিয়াতা পিহা, আল্লাহ পাক বলেন এটা এমন নিখুঁত হইতে হবে এটার কাঁধের মধ্যে কোনো দাগ থাকা যাবে না, এটা মুসাল্লামা একেবারে নিরাপদ, মানে এটার কাঁধে জুয়াল বসানো হয় নাই, কোনো দাগ থাকতে পারবে না। কলুল আনা জিইতা বিল হাক, বানী ইসরাইল বলে উঠল এতক্ষণে আপনি সকল জিনিস সত্য সহকারে নিয়ে আসছেন, এতক্ষণে আমরা সব নির্দেশনা পেয়ে গেলাম। ফাযাবাহু হা ওয়া মা কাদু ইয়াফআলুন, আল্লাহ পাক আর বিস্তারিত ঘটনা বর্ণনা করেন নাই, এখানে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন যে ফাযাবাহু হা, অতঃপর সেটাকে তারা জবাই করে দিল, ওয়া মা কাদু ইয়াফআলুন, যদিও জবাই করার ব্যাপারে তাদের ভিতরে অনেক চক্রান্ত ছিল। চক্রান্তগুলো কি সেটা আল্লাহ পাক বলেন নাই, বলছেন যে সব কিছুর পরেও শেষ পর্যন্ত জবাই করছে। এখানে তাফসিরের মধ্যে লেখা হয়েছে যে এদেরকে যে তিনটা শর্ত দেওয়া হয়েছে, একটা হলো এটা বুড়ো হবে না জোয়ানো হবে না, আরেকটা হলো রংটা এরকম হইতে পারে, আরেকটা হলো হাল চাষ করা হইতে পারবে না। এই তিন শর্তের গরু খুঁজতে 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 সারা দেশে পাওয়া যায় না, তবে যেই আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এটা ঠিক করতেছেন সেই আল্লাহ জানে যে এরকম গরু আছে, না থাকলে কিন্তু আল্লাহ পাক এরকম দিতেন না। পরে ওই গাভী পাওয়া গেল এক মহিলার কাছে, পরে ওই মহিলা আবার অনেক শর্ত দিল যে আমি এত সহজে দেখবেন বাজারে যাই আপনি গরু যেটার প্রতি একটু আকর্ষণ বেশি, তো ওই গরু বিক্রেতা যদি বুঝতে পারে যে আপনি এটা কিনবেন বাস যেটা আপনার পছন্দ, প্রথমেই জন্য বিক্রেতা জিজ্ঞেস করে যে ভাই কোনটা পছন্দ, দেখেন দামে সমস্যা হবে না আপনি কোনটা পছন্দ করেন আগে ওইটা দেখেন। তাই জন্য মানুষও চালাক, মানুষ কী করে যেটা কিনবো ওইটা পছন্দ বলে না, আরেকটারে বলে যে এটা পছন্দ, তো ওইটার দাম বাড়াই দে এটার দাম কমাই দে, বুঝছেন? মানুষ মানে তারা যদি চালাক হয় মানুষও আস্তে আস্তে চালাক। তো এখানে শেষ পর্যন্ত অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে এই গাভীটি মানে ইসরায়েল কিনে আনতে হয়েছে, কিন্তু প্রথমে আল্লাহ পাক যখন বলছেন যে গাভীটি জবাই করে দাও, তখন যদি তারা এসব সত্য সারায়াত আরোপ না করে জবাই করে দিত তাহলে সহজেই
গাভি পেয়ে যেত। আচ্ছা, এরপরে জবাই করা হলো। জবাই করার পরে আল্লাহ পাক এবার ওই ঘটনাটা বর্ণনা করতেছেন যে লোক ছাসা মেরে ফেলল। ওয়াইজ কাতালতুম নাফসান ফাদদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা একজন ব্যক্তিকে হত্যা করলে, ওয়াইজ কাতালতুম নাফসান, যখন তোমরা একজন মানুষকে কতল করলা, ফাদদারাতুম ফিহা, ফাদদারাতুম ফিহা মানে হলো ফাখতালাফতুম ফিহা। এখন এই লোকের হত্যাকারীকে এটা নিয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ যে কে মারছে এই লোককে। ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আর আল্লাহ হলেন আল্লাহর পরিচয়। দেখেন মারেফত, ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, আল্লাহ পাক হলেন তিনি যিনি তোমরা যে সকল জিনিস গোপন করে রাখো তিনি সেগুলো বের করে দেন। সুবহান আল্লাহর একটা পরিচয় হলো, তোমরা যে জিনিস লুকানোর চেষ্টা করো গোপন করে রাখো আল্লাহ পাক সেগুলো মুখরিজুন বের করে দেন। এজন্য দেখেন ঈসা আলাইহিসসালামের ব্যাপারে যখন সবাই বলল যে মারিয়াম এটা কে তোমার কোলে, তো মারিয়াম বলল আমি বলবো না, এটারই জিজ্ঞেস করো, বাচ্চারই জিজ্ঞেস করো বাচ্চাকে, বাচ্চার পরিচয় বাচ্চা দিবে। তখন বাচ্চা নিজের পরিচয় নিজে দিয়ে দিল, ইন্নি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। ঈসা আলাইহিসসালাম বললেন আবদুল্লাহ, আমি আবার রাসুল হয়ে আসছি। সব কথা ঈসা আলাইহিসসালাম বলে দিলেন। তারপরে সাহেবে জুরাইজ, সাহেবে জুরাইজ, বুখারীর মধ্যে বিশাল ঘটনা আছে জুরাইজের। এর আগে আমরা আলোচনা করছি যে জুরাইজের মা বদদোয়া দিয়েছিলেন, পরবর্তীতে একটা মহিলার অবৈধ সন্তান হলো, তখন জিজ্ঞেস করলো এই সন্তান কার, বললো যে জুরাইজের। পরে জুরাইজকে, জুরাইজের ঘর এবাদতখানা সব ভেঙ্গে চুরে তছনছ করা হলো। পরে জুরাইজকে ধরে নিয়ে আসা হলো, তো জুরাইজ বলল যে শোনো, ওই শিশুটাকে জিজ্ঞেস করো এটার বাবাকে, শিশুই বলে দিবে যে আমি জুরাইজ তার বাবা না অন্য কেউ। তাই সবাই বলে যে শিশু আবার কেমনে বলে। তখন জুরাইজ শিশুটাকে বলল যে এই শিশু তুমি বলে দাও তোমার আব্বাকে। বলল যে আমার আব্বা ওই রাখাল, যে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে গরু চড়ায়, ওই রাখাল হইল আমার আব্বা। তখন সবাই বুঝতে পারলো যে জুরাইজ যে একজন দিলদার মুত্তাকিন সলেহীন মানুষ। তো এখন যে লোকেরে মারছে আল্লাহ পাক ওই লোক দিয়ে বলাই দিবেন যে তারা কে মারছে। এজন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যে জিনিস গোপন করে রাখো আল্লাহ পাক সেই জিনিসকে প্রকাশ করে দেন। ফাকুল নাদরিবুহু বিবাদিহা, আল্লাহ পাক বললেন ওই গাভীর একটি অংশ তোমরা এই মৃত লাশটার উপরে মারো। মৃত লাশের উপরে ওই গাভীর ভিতর থেকে একটা গোশতের টুকরা আল্লাহ পাক ঠিক করে দিছেন, এই জায়গা থেকে একটা টুকরা নিয়ে ওই লাশের উপরে মারো। কাযালিকা ইউহিল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন, এমনিভাবে আল্লাহ পাক মৃত মানুষদেরকে জীবিত করেন। ওয়া ইউরিকুম আয়াতিহি, এবং আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন আল্লাহ দেখিয়ে দিলেন। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমাদের মধ্যে কিছু আকল তৈরি হয়, যাতে তোমরা বেআকল না থাকো, তোমাদের মধ্যে আকল আসে যেন। এই লোকটাকে, মৃত লোকটার গায়ে গোস্তের টুকরা মারা হলো, মারার পরে লোকটা উঠে বসে গেছে, মরা মানুষ উঠে বসে গেছে। সুবহানাল্লাহ। বসে যাওয়ার পরে মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, এই লোক তুমি বলো তোমাকে কে মারছে, তোমার কে হত্যা করছে? তো এখন হত্যাকারী তো সামনে বসা, হে তো মনে করছে যে মরা মানুষ আবার কোনোদিন উঠে নাকি, এই কথা যদি জানতো যে মরা মানুষ উঠে যাবে, হে তো আগে বলাইতো। সে সাসার সামনে বসে রয়েছে যে সে তো বাদী, যে আমার সাসা মারছে কে, মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম বিবাদী। মুসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, এই তোমাকে মারছে কে? কয় যে এই যে ভাতিজা আমার হত্যাকারী, এটা সব মানুষের সামনে এই লোকটা বসে বলে দিছে যে আমার ভাতিজা এই আমাকে মারছে। এটা বলার পরে কিছুক্ষণ পরে লোকটা আবার মারা গেছেন, লোকটা জীবিত হয়ে কিন্তু স্থায়ী ছিল না। এই জীবিত হওয়াটা হলো ওয়া ইউরিকুম আয়াতিহি, এটা মুসা আলাইহিসসালামের মুজিজা, এই জন্য এটা স্থায়ীভাবে পারমানেন্ট এই লোক জীবিত থাকবে না। এই লোক শুধু যতক্ষণ বলা দরকার বাস ওইটা বলে, যেই কাজের জন্য তাকে জীবিত করা হয়েছে ওইটা বলেই আবার লোকটা মারা গেছে। এখন লোক জনগণের কাছে স্পষ্ট হয়ে গেল যে কে ওই চাচাকে হত্যা করেছে। কিন্তু
এই যে সমস্ত মানুষগুলো দেখলো যে একটা মরা মানুষ জীবিত হলো, জীবিত হয়ে আবার হত্যাকারের নাম বলে দিল, যত মানুষ দেখলো এই মানুষগুলো তো সাথে সাথে ইমান আনার কথা, কিন্তু দেখেন এই মানুষগুলোর মধ্যে অসংখ্য মানুষ ইমান আনে নাই। তা আল্লাহ পাক এর জন্য আফসোস করে বলতেছেন মানুষের সম্পর্কে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদে যালিকা, এরপরেও মানুষ এমন এক জাতি যেই জাতির অন্তরগুলো কলবগুলো আরও কঠিন হয়ে গেছে। যে এইরকম সুস্পষ্ট আয়াত দেখার পরেও তাদের অন্তর তাদের কাল্ব কঠিন থাকতে পারে, এ কাসওয়াতুল কাল্ব, এটাও একটা কাল্বের রোগ, কাল্ব শক্ত হয়ে যাওয়া, কঠিন হয়ে যাওয়া। আল্লাহ বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদে যালিকা, এরপরে তোমাদের কাল্ব আরও কঠিন হয়ে গেছে, কাসওয়া এসে গেছে। ফাহিয়া কাল হিজারাতে আও আসাদ্দু কাসওয়া, এই কাঠিন্যতাটা পাথরের মতো, আও আসাদ্দু কাসওয়া, আল্লাহ পাক বলেন শুধু পাথর নয় পাথরের থেকেও আরও বেশি কঠিন। মানুষের অন্তর মানুষের কাল্ব এটা নরম হইলে এত নরম হয় যে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এটা একেবারে আল্লাহর ভয়ে মোমের মতো গলে যায়। আবার এটা যদি এক কঠিন হয় তো এটারে অনেক কিছু মেরে যত কোরআনের আয়াত মারবেন যত ইল্লাল্লাহ মারবেন তাও কাজ হবে না, এটা যদি কঠিন হয়। তা আল্লাহ পাক বলতেছেন ফাহিয়াকাল হিজারাতে আও আসাদ্দু কাসওয়া, এই অন্তরগুলো পাথরের চেয়েও আরও কঠিন হয়ে গেল। এরপর আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন পাথরের কঠিন পাথরের চেয়ে আবার কঠিন কীরকম হয়, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পৃথিবীতে যত নদী আছে সকল নদীর উৎস যদি আমরা খুঁজি এর গোড়ায় গেলে দেখা যাবে পাথরের বিশাল বিশাল পাহাড়, পাথরের ভিতর থেকে পানি আসে, সমস্ত নদীর উৎপত্তিস্থল পাথর। আল্লাহ পাক বলছেন পাথরের একটা বৈশিষ্ট্য হলো কিছু পাথর জমিনে এমন আছে লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, ওই পাথরের ভিতর থেকে নদী প্রবাহিত হয়। কিন্তু মানুষের কাল্ব যখন কাসওয়া আসে রোগ হয়ে যায় এত কঠিন হয়ে যায় এই চোখের ভিতর থেকে পানি বের হয় না, এ কাল্বের ভিতর থেকে আল্লাহর ভয়ে খাশিয়াতুল্লাহ এক ফোঁটা পানি আসে না। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আবার কিছু কিছু পাথর এমন আছে যেগুলোকে আঘাত করলে পাথরের ভিতর থেকে পানি বের হয়ে আসে, কিছু পাথর এমন আছে আঘাত করলে পানি বের হয়। মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে এক পাথরের উপরে আঘাত করছেন 12টি নহর বের হয়েছে এক পাথর থেকে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার কিছু পাথর এমন আছে আল্লাহর ভয়ে খাশিয়াতুল্লাহর কারণে উপরের থেকে নিচে নিচে পড়ে যায়, উপরের থেকে একেবারে পাহাড়ের চূড়া থেকে আল্লাহর ভয়ে পাহাড় নিচে পড়ে যায়। তা আল্লাহ পাক বলতেছেন দেখো আমার সৃষ্টি পাথর হেজারা, সেই পাথরের মধ্যে কত বৈশিষ্ট্য আছে, অথচ তোমাদের অন্তরগুলো সুম্মা কাসাত কুলুবুকুম, এর থেকেও আরও কঠিন, পাথরের থেকেও আরও কঠিন। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, তোমরা যা কিছু আমল করো এই ব্যাপারে আল্লাহ পাক গাফেল নন, আল্লাহ পাক জানেন। আফাতাতমাউনা ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন, এই 74 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক এই ঘটনা শেষ করলেন বর্ণনা। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ পাক বর্ণনা করতেছেন, সেটি হলো সেটি আমাদের বর্তমান সমাজের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ, এজন্য 75 নম্বর আয়াতটা একটু আপনারাও ভালো করে ব্যাখ্যা সহ দেখে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইহুদিদেরকে মুশরিকদেরকে মদিনাতে দাওয়াত দিচ্ছিলেন তখন মুশরিকেরা বলাবলি করতেছিল যে শোনো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো আমাদেরকে বলতেছেন এইরকম কথা তো আগে ইহুদিদের থেকে শুনতাম, ইহুদিরা আমাদেরকে নবীর কথা বলতো, মুসা আলাইহিস সালামের কথা, অনেক নবীর কথা, উনিও বলতেছে আমি নবী, তারা আমাদেরকে তাওরাতের কথা বলতো, আল্লাহর কিতাবের কথা বলতো, উনিও বলতেছে ওনার কাছে আল্লাহর কিতাব আছে কোরআন আছে, তাহলে তো ওনার কথাবার্তা কার্যক্রম ওই ইহুদিদের সাথে মিলে, তাহলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা বা এই দিনটা সত্য কিনা, আমরা চলো ওই যে ইহুদিদের বড় বড় আলেম আছে, বড় বড় দরবার আছে মদিনাতে, তাদের কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করি যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলতেছেন এগুলো সত্য কিনা। তারা যদি বলে যে হ্যাঁ আমাদের নবী আর এই নবী একই, তোমরা এখানে ইমান আনতে পারো, তাহলে আমরা ইমান আনবো। কারণ আমরা কিতাব সম্পর্কে, নবী সম্পর্কে, ওহী সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। বাস ওদের কাছে গেল, যাওয়ার পরে বলল যে যে ভাই আমরা আসছি আপনাদের কাছে যে এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল বলতেছেন, কিতাব বলতেছেন, ওহী বলতেছেন, আসলে এগুলা কি, এগুলা ঠিক কি না। তখন এরা চিন্তা করলো যে আসলে এগুলা তো ঠিক, এটা কিন্তু তারা ভালো করে বুঝে। তো তখন তারা চিন্তা করলো যদি এগুলা ঠিক বলে দিই তাহলে তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা যে দরবার বানাই বিশাল বিশাল ব্যবসা, বস্তায় বস্তায় টাকা, তো এই যে এটা যদি হক বলে দিই তাহলে তো আমাদের এই ব্যবসা বন্ধ। এই ঘটনা সুন্দর করে বর্ণনা করেছেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, আমাদের একজন মায়ের নাম হইল সফিয়া, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মা আমাদেরকে বলতেছেন যে একবার আমার আব্বা আর আমার চাচা দুইজন, দুজন বড় বড় আলেম ইহুদিদের, দুইজন মিলে আল্লাহ রসুলের কাছে গেছেন। তো দুজন মিলে এই উদ্দেশ্যে গেছেন যে তাওরাতের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যা বলা হয়েছে তিনি আসলে সত্যিকার আল্লাহ রসুল কিনা, এটা প্রমাণ করার জন্যই গেছেন। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তখন বাপের বাড়িতে রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে দেখা করে এসে আমার বাপ আর চাচা ঘরের মধ্যে বসে বসে কি কথা বলছেন আমি স্বয়ং নিজে কানে শুনছি। সুবহানাল্লাহ। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার আব্বা আর আমার চাচা দুজনে আসলেন, এসে এক ভাই আরেক ভাইকে জিজ্ঞাসা করতেছে ভাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে কথাবার্তা বললাম তো কেমন, কি মনে করো ঠিক কি না। তো এটা জিজ্ঞাসা করতেছে সফিয়া রাদিয়াল্লাহু তাআলার বাপ। চাচা বলতেছে 100% সঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে আল্লাহর রাসূল এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। তারা দুইজনে মিলে বলা বলি করতেছে। তো চাচা বলতেছে তাহলে চলো কালকে আমরা যাই ইসলাম গ্রহণ করি। তো তখন ওনার আব্বা বলতেছে পাগল হয়েছ নাকি, ইসলাম গ্রহণ করে আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিবা, এই মক্কাতে এখন সবচেয়ে বড় আলেম আমরা, তো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই ইমান আনো তো পরের থেকে বড় আলেম হয়ে যাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান আনবা। এটা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কানে শুনছেন, তিনি হাদিস বর্ণনা করেছেন যে আমার আব্বা চাচা রাত্রে বসে বসে সিদ্ধান্ত নিল যে এটা যতই হক হোক কিন্তু এটা বাস্তবায়ন হইতে দেওয়া যাবে না, এটাকে সর্বপ্রকারে বাধা দিতে হবে, কারণ এটাকে বাধা না দিলে আমাদের ব্যবসা টিকবে না। এই জন্য মুহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাহুল্লাহ, নাম শুনছেন ওনার, আধুনিক বিশ্বে মানে বর্তমান আধুনিক যুগে তিনজন আলেম সারা বিশ্বব্যাপী যারা আলেম হিসাবে স্বীকৃতি পাইছেন। আমরা তো আমাদের দেশের আলেমদের দেখবেন যে এক এক উপাধি, নামের আগে পিছে 150টা উপাধি থাকে, এক পৃষ্ঠা লাগে লিখতে, কিন্তু দেখবেন যে দেশের লোকেই চিনে না, দেশের লোকেরাই চিনে না যাকে, দেশের মধ্যে পরিচিতি নাই, অথচ তিনি বিশাল মুজাদ্দেদে জামান, তারপরে ফকিহে মিল্লাত, সমস্ত মিল্লাতের ফকি, মিল্লাতের আলেম, মিল্লাতের সব। কিন্তু তিনজন আলেম ছিলেন পৃথিবীতে, তিনজন ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তিনজনকেই জান্নাতবাসী করুন, সকলে বলে আমিন। এই তিন শায়খ, তিনজন আলেম সারা দুনিয়াতে আলেম হিসাবে সকল ওলামায়ে কেরাম তাদেরকে স্বীকৃতি দিয়েছেন যে এরা আলেম। একজন হলেন শায়খ বিন বাজ, বাজ রাহেমাহুল্লাহ, শায়খ বিন বাজ নামে যিনি সারা দুনিয়াতে প্রসিদ্ধ, আবদুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ। আরেকজন ছিলেন শায়খ নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ, আরেকজন ছিলেন মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহেমাহুল্লাহ। এই তিন শায়খ সারা দুনিয়াব্যাপী পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা ওয়ার্ল্ডে যারা আধুনিক বিশ্বে আলেম হিসাবে স্বীকৃতি লাভ করেছেন, কেউ কোনো মাসালা বের করতে হলে আগে তিনজনের মাসালা দেখতেন, সারা দুনিয়াতে সারা দুনিয়াব্যাপী এই তিনজনের মাসালা দেখে তারপরে আধুনিক যুগের মাসালা বের করেন। এই তিন শায়খের এক শায়খ হল মুহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহেমাহুল্লাহ। তিনি বলছেন যে যুগে যুগে ওলামায়ে কেরাম তিন প্রকারের আলেম পাওয়া যায়,
এটা মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহর কথা, যে পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত তিন ধরনের আলেম পৃথিবীতে আছে। এক ধরনের আলেম হলো ওলামা উদ্দাউলাহ, এক নম্বর শ্রেণী হলো ওলামা উদ্দাউলাহ। ওলামা উদ্দাউলাহ মানে রাষ্ট্রীয় আলেম, এরা রাষ্ট্রীয় আলেম। এটা একেবারে সেই যুগে যুগে ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও ছিল, দরবারের কিছু আলেম থাকতো, রাষ্ট্রের কিছু আলেম থাকতো। এরা রাষ্ট্রের সমাজ, তারপরে প্রশাসন যেটা বলে সেটার প্রচার প্রসার, সেটার 100% সহি। মানে এখন যদি বলে যে দিনের 12টা, বাস ওই সকল ওলামা ইকরাম বলবে যে হ্যাঁ, আসলে তো আমাদের এখান দিয়ে না রায় হয়েছে, এখন তো পৃথিবীর যে কোনো এক দেশে দিনের 12টা, বাস দলিল দিয়ে যুক্তি দিয়ে ওইটাকে 100% হক প্রমাণ করবে। এদেরকে বলা হয় ওলামা উদ্দাউলা। এরা উমাইয়া যুগে রাজদরবারে এরকম কিছু আলেম থাকতো, আব্বাসি যুগে থাকতো। এই যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর প্রতি যে নির্যাতন, যে ওনাকে ওলামা উদ্দাউলা বানাইতে চাইছে, যে খলিফা মানসুর বলল যে আপনি আমার দেশের, আমার এই আব্বাসী খেলাফতের প্রধান বিচারপতি হবেন, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এই ইমাম সারা দুনিয়ার ইমাম, সকল মুসলিম উম্মার ইমাম, কোনো দল গোষ্ঠীর ইমাম না, এই ইমাম ওলামা উদ্দাউলা হন নাই, রাষ্ট্রের ইমাম হন নাই, তিনি বলছেন না আমি প্রধান বিচারপতির দায়িত্ব নিব না, কারণ নিলে তোমার অনেক অবৈধ কাজকে আমি বৈধ বলতে হবে, আমি ওলামা উদ্দাউলা হব না, রাষ্ট্রীয় আলেম হব না। এটা এক শ্রেণীর আলেম, এটা যুগে যুগে ছিল, এখনও আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। আরেক শ্রেণীর আলেম আছে ওলামা উত্তয়েফা, ওলামা উল ফেরকা, এরা হলো দলীয় আলেম, তয়েফার আলেম, ফেরকার আলেম। ফেরকার আলেম মানে এক দল ভিত্তিক আলেম, মানে যিনি যেই দলের আলেম তিনি তার দলের মতাদর্শ প্রচারের জন্য ব্যস্ত থাকেন, এবং তার দলের সব জিনিসকে মনে হয় যে মানে বৈধ করার তার মূল দায়িত্ব, তার যেই দল তিনি সাপোর্ট করেন, যেই দলের তিনি সদস্য বা যেই দল তিনি পছন্দ করেন, সেই দলের আগাগোড়া সব হালাল করার জন্য, সব বৈধ করার জন্য তিনি ব্যস্ত। আমাদের বর্তমান সমাজের যত ওলামায়ে কেরাম আছি, আমরা দেখবেন যে সবার খোঁজ নিলে দেখা যায় কেউ এই ফেরকার সাথে, কেউ এই ফেরকার সাথে, কেউ এই ফেরকার, এক ফেরকা না, এক ফেরকার সাথে জড়িত। যিনি যেই ফেরকার সাথে জড়িত উনি মনে করেন যে 100% এই ফেরকায় সহি, আর বাকি সব বাতিল বাতিল। তো গড়ে মিলাইলে সব বাতিল, ঠিক না? ধরেন আলেম, এই ফেরকার আলেমেরা বলতেছে যে এই ফেরকা বাতিল, এই ফেরকা বলতেছে যে এরা বাতিল, এরা বলতেছে এরা বাতিল, তো গড়ে তো সবাই বাতিল। হ্যাঁ, সব কিছু যোগ করলে একসাথে গড বানাইলে তখন সব বাতিল, মানে হক কেউ নাই। এরা হলো ওলামা উল ফেরকা, ওলামা উত তাইফা। আরেকটা ওলামা হলো ওলামা উল ইসলাম, এরা কোনো দলের, কোনো ফেরকার, কোনো মাঝহাবের, কোনো কারো ওলামা না, এরা হলো ওলামা উল ইসলাম, ওলামা উল কোরআন ওয়াস সুন্নাহ। এরা পুরা ইসলামের আলেম, পুরা কোরআন সুন্নার আলেম। এরা মানুষদেরকে কোনো দলের ঠিকাদারি করবে না, দলের দালালি করবে না, এরা হবে ওলামা উল ইসলাম। ইসলাম কি বলে সেটা মানুষকে বলবে, কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, সেটা কোনো দলের পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে, কোনো ফেরকার পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। কিন্তু একজন আলেমের দায়িত্ব হলো, তিনি খালি বাংলাদেশের আলেম না, একজন আলেম মানে এই খালি এই দেশের আলেম না, তিনি সারা দুনিয়ার আলেম। তাহলে আপনি যেই সমাধানটা দিবেন এটা খালি এখানকার লোকের জন্য না, এটা সমগ্র আলমের মানুষের জন্য। তাহলে আপনি এই যে আমাদের এখানে কয়দিন আগে নাইজেরিয়া থেকে কয়েকজন ভাই আসলেন না তাবলিগ জামাতে, কয়েকজন ভাই আসতেন না, দেখছেন না আপনারা, এই ভাইগুলো দেখছেন আপনারা যে রাফলি আদায়ন করেন, আমিন জোরে বলেন, তার দেখছেন না, তারপরে ওনারা মাগরিবের আগে দুই রাকাত সলাত আদায় করেন, আমি ওই দিন আদায় করছি, ওনারাও দেখলাম যে আমার সাথেই আদায় করছেন, জি। তাহলে আমরা ওলামাকে খালি বাংলাদেশের না, নাইজেরিয়ার এই মানুষগুলারও আলেম, কি বলেন, নাইজেরিয়ার মানুষগুলার আলেম না আমরা? তো এই মানুষগুলা তো এই রাফলি আদাইনকে, আমিন জোরে বলাকে, তারপরে এই যে সুন্নতগুলাকে এরা সহি মনে করতেছে, করতেছে না?
আমি যখন সমাধান দিব তখন আমি কি খালি বাংলাদেশের মানুষের দিকে তাকাই দিব নাকি ওই নাইজেরিয়ার মানুষের দিকে তাকাবো? সব ওলামাউল ইসলাম, ওলামাউল আলম সবাইকে নিয়ে ইসলাম, সারা দুনিয়াকে নিয়ে ইসলাম। সুতরাং আমার আপনার সমাধান হবে ইসলাম নিয়ে, মানে টোটাল উম্মা নিয়ে, সারা দুনিয়া নিয়ে সমাধান হবে। তাহলে তারা কি ভুল করলো এই কাজটা? তাহলে তাদেরকে কি তাবলিগ জামাত থেকে বের করে দিছে? বাংলাদেশের তাবলিগ জামাতের বাইরে কি বলছেন যে খবরদার আপনি আমিন জোরে বলছেন আপনি তাবলিগ জামাতে থাকতে পারবেন না বলছেন? হ্যাঁ, তাহলে তারাও মেনে নিছেন এটা সহি। তো যাই হোক, আমরা যে কথাটা বলতেছিলাম যে মোহাম্মদ বিন সালে আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে ওলামা তিন ধরনের, তাহলে এই তিন ধরনের আলেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল। এই যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বাস আসা যারা বলল, এরা কোন ধরনের? হ্যাঁ, না এরা হলো ওলামা তায়ফা, ওলামা উল ফেরকা। যে ফেরকা বন্ধ না করলে তো বন্ধ হয়ে গেলে তাদের ব্যবসা বন্ধ। এই জন্য আপনি যারা বলে যে ওইটা বন্ধ করো, এটা বন্ধ করো, এটা অমুকের ইহুদির দালাল, এটা নাসারার দালাল, এটা হিন্দুর দালাল, এটা বৌদ্ধের দালাল, এটার মতলবটা বুঝতে হবে যে কেন এগুলো করতেছে। যে এই এই লোকগুলার কথা মানুষের কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে এই জায়গায় ব্যবসা কমে যাচ্ছে, ব্যবসা অনেক কমে যাচ্ছে। আপনি একটু চোখ বন্ধ করে দেখবেন, আগে এই দেশে যত মিলাদ হইতো এখন ওই পরিমাণ হয়? তো মিলাদের মাধ্যমে যে ইনকাম সেই ইনকাম কমে যাচ্ছে না? তারপরে আগে যেই খতমের ব্যবসা চলতো এখন খতম কিন্তু অনেক কমে গেছে। এই যে আমার আম্মা মারা গেলেন, এখন কতজন আশায় বসেছিল যে হুজুরের আম্মা মারা গেছে, এখন তো খতম আর খতম চলব খালি। হ্যাঁ, কিছু টাকা ইনকামের রাস্তা, এখন হুজুরে একটা খতমও পড়ায় না, একটা কোরআন খতমও না, কোনো খতমও না, দাওয়াতও চলতেছে না, 7 দিনে একবার, 10 দিনে একবার চলার কথা না, খাওয়াও বন্ধ, টাকাও বন্ধ, সব বন্ধ। তো এই যে ব্যবসাগুলো কমে যাচ্ছে না দিন দিন, তারপরে তাবিজের ব্যবসা অনেক কমে গেছে, এখন এখনও এই ব্যবসা আছে কিন্তু অনেক কমে গেছে। এই যে কমে যাচ্ছে ব্যবসাগুলা, তো এর দ্বারা কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না কি বলেন? তো যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের ব্যবসা আঘাত আসতেছে, তারা কি যাদের কারণে ব্যবসাটা বন্ধ হচ্ছে তাদেরকে ভালো চোখে দেখবে? এই কথাটা যদি বুঝি তো আমরা সব আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে কেন এরা এদের বিরুদ্ধে কথা বলে বা এটা এটা করতেছে। এটা অঙ্ক মিলাইলে দেখবেন যে রেজাল্ট সঠিকভাবে বের হয়ে চলে আসবে। তো এখানে আল্লাহ পাক 75 নম্বর আয়াতে যে কথাটা বলতেছেন, ইহুদি আলেমদের কাছে গেল মদিনার লোকেরা, যাওয়ার পরে বললো যে আপনাদের কিতাবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নাই? তো বলে যে শোনো আছে, তবে যে মুহাম্মদের কথা আছে, যে আহমদের কথা আছে, এটা সেই মুহাম্মদ না, সেই আহমদ না, এটা আরেকটা। তখন ওখানে আবার কিছু নোয়াখালীর মানুষও ছিল ওই মদিনার মানুষের মধ্যে, এরা আবার তাওরাত কিতাব নিয়ে যায় দেখাই দিল। যেমন আলহামদুলিল্লাহ যে অনেক বর্তমানে ইসলামিক স্কলার, ইসলামিক চিন্তাবিদ আছে যারা একেবারে গীতা খুলি বাইবেল খুলি দেখাই দে, দেখাই দে না? হ্যাঁ, এই মদিনাতেও এরকম কিছু মানুষ ছিল, এরা ইহুদি না কিন্তু এরা ইহুদিদের কিতাব জানতো, এরা লই যায় দেখাইলো যে এই যে দেখেন আপনার তাওরাতে তো এখান দিয়ে এইভাবে আছে। এবার ওই আলেমেরা বলতেছে, এই তুমি কয়দিন তাওরাত পড়ছ? তাওরাত একটা লই লই হাঁটো, বোখারি শরীফ একটা পাইছে বগলের নিচে লই লই হাঁটে, তুমি বোখারি শরীফের কি বুঝো, তাওরাতের কি বুঝো, কয়দিন তাওরাত পড়ছ? আমরা সারা জীবন তাওরাত পড়ি আর পড়াই, আমরা তাওরাত বুঝি না, তুমি আসি এখানে তাওরাত দেখাইতে আসছো আমাদেরকে। এই তাওরাত বুঝতে হলে 50 বছর আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হইব, বুঝছেন? সেম ঘটনা একেবারে ইহুদিদের, এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে, তাফসীর পড়লে দেখবেন যে ইহুদিদের কাছে গেল এবং তাওরাত দেখাই দেখাই দিল যে তাওরাতে এটা এটা আছে। এবার কি করছে, এরা কিছু আছে যখন শব্দ লুকাইতে পারে না তখন অর্থ লুকায়িত করে, অর্থের তাহরিফ করে, মানে অর্থের বিকৃতি করে, বলে যে আরে মিয়া এটার অর্থ এটা না, তুমি এখনো এটা বুঝতে হইলে আরো পড়াশোনা করতে হইব, মাদ্রাসায় পড়তে হইব, মাদ্রাসায় পড়ো নাই তুমি আরবি ব্যাকরণ বুঝো নাকি, এটার অর্থ এটা না, এটার অর্থ এটা, ইহুদি আলেমেরা ব্যাখ্যা দিতেছে। আবার কিছু আলেম কি করতো, তেলাবাত করার সময় এইভাবে একটা হাত দিয়ে রাখতো, যেখান দিয়ে কথাগুলো আছে এটা বাদ দিয়ে। তো একদিন একজন এরকম হাত দিয়ে তেলাবাত করতেছে আল্লাহ রসুলের সামনে, আল্লাহ রসুলের সামনে এরকম তেলাবাত করছে। তো এক সাহাবি আলেম ছিলেন, ওই তাওরাতের আলেম, উনি দূরের থেকে বুঝতে পারছে যে এই লোক এখানে হাত দিয়ে রেখেছে, যে মতলব আছে, আসি হাতটা তুলে দিছে, তুলে দিকে হাতের নিচে কি, এটা তো তেলাবাত করো নাই, ধরা খাই গেছে।
এরকম ইহুদিরা এই কাজটা করত, মানে যেই আয়াতগুলো তাওরাতের তাদের স্বার্থের পরিপন্থী, যেই আয়াত দিয়ে ব্যবসা জমে না, যেই আয়াত দিলে তাদের ব্যবসা কমে যায়, ওই আয়াতগুলোকে হয় একেবারে গোপন করে ফেলত অথবা গোপন না করলেও ওইটার বিকৃত ব্যাখ্যা দিত। দুইভাবে বিকৃত করত, তাহরিফ, এটাকে কোরআনের ভাষায় বলা হয় তাহরিফ, তাহরিফ বিল লফজ আও তাহরিফ বিল মানা, কোনো কোনোটা লফজ দিয়েই পরিবর্তন করে ফেলত, আবার কোনো কোনোটা মানা দিয়ে অর্থ দিয়ে পরিবর্তন করত। ইসলামকে থামানোর জন্য, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালতের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য তারা এই তাওরাত ইনজিলের তাহরিফ করত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে তাহরিফ থেকে হেফাজত করেছেন, সুবহানাল্লাহ। এজন্য এই আলেম মানে ওলামায়ে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহির আলেমেরা যদি কিছু গোপন করেও এটা গোপন রাখতে পারবে না, কারণ হলো আল্লাহ পাক এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনে বারবার ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করছি, আমি এটার হেফাজতকারী, সুবহানাল্লাহ। এই হেফাজতটা দুইভাবে হেফাজত, হেফাজত বিল লফজ, হেফাজত বিল মানা। কোরআনকে আল্লাহ পাক যেমন লফজের দিক থেকে হেফাজত করছেন, মানার দিক থেকেও হেফাজত করছেন, সুবহানাল্লাহ। লফজের দিকে হেফাজত হলো যেই শব্দ 1400 বছর আগে কোরআনের ছিল, আজও 1400 বছর পরে ওই শব্দটাই আছে, কি একটা শব্দ পরিবর্তন হয়েছে? হয় নাই, এইটার শব্দ সহ অবিকৃত অবস্থায় আছে, এটা হলো হেফাজত বিল লফজ, শব্দ সহকারে। আবার অর্থকেও আল্লাহ পাক হেফাজত করছেন। এজন্য অর্থের হেফাজতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো সংকলিত অবস্থায় আছে, আজ 1400 বছর পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ হাদিসগুলো নাকাইয়াতান বাইদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তোমাদেরকে রেখে যাচ্ছি যে নাকাইয়াতান বাইদা, পরিচ্ছন্ন শুভ্র দিনের উজ্জ্বল আলোর মধ্যে রেখে যাচ্ছি, অন্ধকারের মধ্যে রেখে যাচ্ছি না। সেই নাকাইয়াতান বাইদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমাদের মাঝে সংরক্ষিত অবস্থায় বুখারী নামে, মুসলিম নামে, তিরমিজি নামে, আবু দাউদ নামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমাদের কাছে একেবারে বাদাই করা সংরক্ষিত। ওইটা তো কোরআনের মানা, কোরআনের ব্যাখ্যা। আবার কোরআনে কারিমের ব্যাখ্যার জন্য আল্লাহ পাক এমন কিছু ওলামায়ে কেরাম তৈরি করে দিয়েছিলেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামায়ে কেরাম যে ব্যাখ্যা লিখেছেন, কিয়ামত পর্যন্ত তার মধ্যে কোরআনের ব্যাখ্যা, কোরআনের মানা সংরক্ষিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাফসিরে তবারি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবি, তাফসিরে রুহুল মাআনি, এই জাতীয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে তাফসিরগুলো, এই তাফসিরগুলোর মধ্যে কোরআনের কোন শব্দের অর্থ কি হবে, কোন বাক্যের অর্থ কি হবে, সাহাবাই কেরাম কি ব্যাখ্যা করছেন, তাবেইনে কেরাম কি ব্যাখ্যা করছেন, সব লেখা হয়ে গেছে না? এখন যদি কেউ তার স্বার্থের জন্য কিছু লুকাই রাখে তাহলে সে লুকাই রাখতে পারবে না, জনগণ দড়ি ফেলবে, বুঝতে পারছেন? জনগণ কোরআন বের করে, হাদিস বের করে ধরে ফেলবে। এটা আল্লাহ পাক যেহেতু হেফাজতের দায়িত্ব নিয়েছেন এই জন্য এটাকে গোপন করা যাবে না, কিন্তু ইহুদি আলেমেরা এটাকে গোপন করত। বর্তমানে কোরআনের বিকৃতিটা হয় বিল মানা, অর্থের বিকৃতি করে, শব্দের বিকৃতি তো সম্ভব না, শব্দ তো স্পষ্ট, লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে, এই জন্য শব্দের বিকৃতি করলে সাথে সাথে ধরা পড়ে যাবে, এই জন্য শব্দের বিকৃতি করে না, বিকৃতিটা হয় কিভাবে, অর্থের বিকৃতি, ব্যাখ্যার বিকৃতি। যেমন আল্লাহ সুবহান তাআলা কোরআনে কারিমে বললেন, ওয়া ইযা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো, ঠিক আছে না? এখানে কি বলা হয়েছে যখন সূরা ফাতিহা পাঠ করা হয় চুপ থাকো আর শোনো? এবং ওলামায়ে আহনাফ, হানাফি মাজহাবের প্রথম যুগের যারা ফকিহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, এরা একজন আলেমও বা পূর্বেকার যুগে যারা কিতাব লিখেছেন ফিকহের কিতাব, হানাফি ফিকহের কিতাব, একজন ইমামও এই আয়াত দিয়ে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে না এই দলিল দেন নাই, একজন একজন ইমামও দেন না, কারণ তারা আলেমুন বিল কোরআন ওয়া সুন্নাহ, তারা কোরআন জানতো, কোরআনের কোন আয়াত দিয়ে কী বোঝানো হয়েছে এটা বুঝত। কিন্তু এখন দেখেন জাহালত এত বিস্তার লাভ করছে, এই আয়াত তেলাওয়াত করে বলে যে না ইমামের পিছে সূরা পড়া যাবে না, এই আয়াতের সাথে ইমামের পিছে তার কোরআন সূরা ফাতিহা পড়া যাবে না, তার সম্পর্ক কী?
মানে যেটা এই মতের সপক্ষে যারা তারা ওই আয়াত দিয়ে দলিল দেন নাই, কারণ মূর্খতা কত বিস্তার করলে এখন বর্তমানে এই আয়াত তেলাওয়াত করে বলে যে না এই আয়াত আল্লাহ নিষেধ করছে। মানে এখানে সূরা ফাতিহার কথা কিছু আছে, এখানে প্রসঙ্গ আসছে অন্য ব্যাপারে, অথচ এটার বিকৃত ব্যাখ্যা, বিকৃত অনুবাদ। আচ্ছা, আরও বিকৃত শুনলে হাসি লাগে। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাকা তাদাররুআন ওয়া খীফা, তোমরা তোমাদের রবের জিকির করো তাদাররুআন, একেবারে অনুনয় বিনয়ের সাথে, ওয়া খীফা একবারে নিচের আওয়াজে, ক্ষীণ আওয়াজে, আরেকটা হলো ওয়া দুনাল জাহরে মিনাল কাউল, চিল্লাচিল্লি না করে। ঠিক আছে না? তিনটা কথা বলছেন, ঠিক আছে। আল্লাহর জিকির করতে বলছেন যে অনুনয় বিনয় হয়ে চুপে চুপে অনুচ্ছ স্বরে, মানে চিৎকার না দিয়ে। বাস এখন এখানে এই আয়াত তেলাওয়াত করে বলে যে শুনেন আমিন একটা আল্লাহর জিকির, এটা জোরে বলা যাবে না, আল্লাহ এখানে নিষেধ করছে, নাউজুবিল্লাহ। কোরআনে কারিমের কত বড় বিকৃতি, এখানের সাথে আমিনের সাথে কোনো সম্পর্ক আছে? আবার যেই লোকটা এই আয়াত দিয়ে বলতেছে যে যে এখানে দেখেন আল্লাহ মানা করছে আমিন জোরে বলা যাবে না, আমিন আল্লাহর জিকির আস্তে আস্তে করতে হবে, সেই লোকটাই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলতে বলতে আকাশ বাতাস ফাটাই ফেলতেছে, আবার ওই লোকটাই লাফ মারে খুঁটির উপরে উঠে যাচ্ছে। তোমার ওই জিকির জায়েজ হলো কেমনে? যদি এই আয়াতে এই এই অর্থই বুঝায় তো তুমি তো আল্লাহ আল্লাহ জোরে জিকির করতে পারো না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে পারো না, লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে চিৎকার দিয়ে আওয়াজ করে করে করতে পারো না, জিকির করতে করতে তুমি শামিয়ানার উপরে উঠে যেতে পারো না। হ্যাঁ, তাহলে একই লোক, আমার কাছে অনেক আশ্চর্য লাগছে যে একই লোক যে লোকটাই বলতেছেন যে যে আল্লাহ পাক বলছে আমিন জোরে বলা যাবে না, আস্তে বলতে হবে এই আয়াত দিয়ে, তো সেই লোকটাই আবার কতক্ষণ পরে জিকির করতে করতে লাফ মারি উপরে উঠে যাচ্ছে। তো তোমার ওই জিকির এই আয়াত দিয়ে বন্ধ হয় নাই? অর্থাৎ এই আয়াতের সাথে আমিনের কোনো দূরতম সম্পর্ক নাই, অথচ ওই আয়াত দিয়ে বলা হচ্ছে যে এখানে আল্লাহ, এটা হলো কোরআনের বিকৃতি, তাহরিফ, তাহরিফ বিল মানা, অর্থের বিকৃতি, ব্যাখ্যার বিকৃতি। এইভাবে এক আয়াত দুই আয়াত না, আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ইমানদাররা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো। এখন আমাদের মধ্যে উলিল আমর কারা? এই ব্যাখ্যা কি সাহাবায়ে কেরাম দেন নাই? এটা তো 1400 বছর আগে দেওয়া হয়ে গেছে ব্যাখ্যা, যে উলিল আমর হলো আল উলামা ওয়াল উমারা, সমাজের দুই শ্রেণীর লোকেরা উলিল আমর, ওলামায়ে কেরাম উলিল আমর, আর রাষ্ট্রের যারা আমির ওমারা আছেন তারাও উলিল আমর, তাদেরও আনুগত্য করতে বলছেন। রাষ্ট্রের আনুগত্য, প্রশাসনের আনুগত্য না থাকলে তো সেই দেশে বিশৃঙ্খলা দেখা দেবে, আল্লাহ পাক বলছে তোমরা তাদের আনুগত্য করো। ওলামায়ে কেরামের আনুগত্য না থাকলে আপনি দিন পালন করবেন কিভাবে? ওলামায়ে কেরামের এতাত আনুগত্য যদি না থাকে আপনি দিন পালন করতে পারবেন না, গোমরা হয়ে যাবেন। ওলামায়ে কেরামের সোহবত লাগবে, ওলামায়ে কেরামের থেকে আপনি কোরআন শুনতে হবে, হাদিস শুনতে হবে, তাদের তো সোহবত দরকার আছে, তাদের এতাত লাগবে। আচ্ছা, এই আয়াতের সাথে মাঝহাবের অনুসরণ করতে হবে, এটার কোনো সম্পর্ক আছে? বিন্দু মাত্র দূরতম সম্পর্কও নাই। যদি সম্পর্ক থাকতো, যারা কোরআনের তাফসির লিখছেন তারা কেউ লিখে যাইতেন না একজনেও যে এখানে উলিল আমর বলতে সাইর ইমামকে বোঝানো হয়েছে, এরকম কেউ লিখতেন না? একজন আলেমও যুগে যুগে কোনোদিন লেখেন নাই যে এখানে উলিল আমর বলতে সাইর ইমাম। এখন দেখি যে আয়াত তেলাওয়াত করে করে বলে শুনে এনে যে আল্লাহ বলে দিছে এখানে মাজহাব মানতে হবে, নাউজুবিল্লাহ। কোরআনে কারিমের সাথে কত বড় তাহরিফ, কোরআনে কারিমের বিল মানা বিকৃতি। আচ্ছা, একজন বলে যে নবী রাসূলেরা মারা যায় নাই, নবী রাসূলেরা জীবিত, হায়াতুন নবী, রাসুল এখনও জীবিত, রাসুল সব জায়গায় হাজির নাজির। তো দলিল কি কয় আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, কোরআনে আল্লাহ বলে দিছে। কি বলে দিছে কোরআনে? আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় মারা যায় খবরদার তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করো না। আয়াত কি বলল কি? আয়াত হলো যারা আল্লাহর রাস্তায় মারা যায়, যারা শহীদ হয় জেহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে, যারা খালেসভাবে শাহাদাত বরণ করছে, আল্লাহ পাক বলছে খবরদার তারা মারা গেছে বলিও না, তারা আমি আল্লাহর জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিছে, এজন্য তারা বাল আহইয়া, তারা জীবিত, ওয়ান তুমলা তাশারুন, তোমরা মন বুঝতে পারো না। এখানে কি নবী রাসূলদের কথা বলছেন কিছু না? তারা বলে যে এখানে শহীদেরা যদি জীবিত হয় তো শহীদ থেকে নবী রাসূল অনেক উপরে, তাহলে নবী রাসূল জীবিত,
এটা কোরআনের আয়াতে তাহরিফ না, বিকৃতি। এই আয়াত দিয়ে তো বোঝানো হয় না যে নবী রাসূলেরা জীবিত। এইভাবে অসংখ্য আয়াত, আমরা বলতে গেলে সারা রাত বলেও শেষ করা যাবে না, যে সমাজে কীভাবে কোরআনের আয়াত দিয়ে বিকৃতি হচ্ছে, তাহরিফ বিল মানা। এটা নবী সাল্লামের যুগের ইহুদি আলেমেরা করত, বর্তমানে সে একই ধারা আমরা করতেছি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কোরআনে কারিমের কোনো আয়াত যখন শুনবেন এরকম ব্যাখ্যা, ওইটা একটু যিনি বর্ণনা করবেন ওনার থেকে আয়াত নম্বরটা নিয়ে যাবেন, আয়াত নম্বরটা নিয়ে আপনি একটু স্বচক্ষে এটার খতিয়ানটা একটু দেখে নেবেন, আপনি CSRS সব দেখে নেবেন যে আপনি এটা সংরক্ষিত আল্লাহ পাক হেফাজত করে রাখছেন। আপনি তাফসীর ইবনে কাসির একটু কষ্ট করে দেখে নেবেন যে আসলে উনি যেটা বললেন এটা অর্থ এটা কিনা বা ব্যাখ্যা এটা কিনা, এটা বুঝতে হবে। এটা একটু দেখে তারপরে বিশ্বাস করবেন, দেখার আগে বিশ্বাস করবেন না, কারণ আমরা হয়ে গেছি এখন ওলামা উদ্দাওলা, ওলামা উল ফেরকা, নিজের ফেরকা। মনে হয় যে আমাদের দায়িত্ব হলো আমার দল বাজে টিকিয়ে রাখা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআসাবা ফালাইসা মিন্না, যে ব্যক্তি দলবাজি করে সে আমার উম্মতের থেকে বের হয়ে গেল। আমরা উলামাউল ইসলাম, টোটাল ইসলামকে বাঁচিয়ে রাখা, ইসলামকে জিন্দা রাখা, ইসলামকে প্রতিষ্ঠিত রাখা, এটা আমাদের দায়িত্ব। কোনো দল টিকিয়ে রাখা এটা আমাদের দায়িত্ব নয়, কোনো মাজহাব টিকিয়ে রাখতে হবে, যে এই মাজহাব টিকিয়ে রাখার দায়িত্ব আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল দেন নাই। কোরআন সুন্নাহ টিকিয়ে রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআন সুন্নার হেফাজতের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো কোরআন সুন্নার হেফাজত থাকলে ইসলাম টিকে থাকবে। এখানে আল্লাহ পাক বলতেছেন, আফাতাত মাউনা ইউমিনু লাকুম, তোমরা কি আশা করো ওই লোকগুলো তোমাদের কথায় ঈমান আনবে, ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, অথচ তাদের মধ্যে একটা দল ইয়াসমাউনা কালামাল্লাহ, আল্লাহর কালাম শ্রবণ করে, আল্লাহর কালাম শুনে, সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা ক্বালুহু, সব কিছু ভালো করে অনুধাবন করার পরে, সব তাদের আকলে জেনে বুঝে, সুম্মা ইউহাররিফুনাহু, এরপরে তারা তাহরিফ করে, বিকৃতি করে, ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা এটা ভালো করেই, তাদের এলেম আছে। মানে এমন এমন আলেম এসব কথাবার্তা বলে যাদেরকে আমরা মনে করি যে বড় আলেম, কিন্তু এসব কথা শুনলে মনে হয় যে শিশু আলেম, শিশু আলেম, বুঝেন, মানে শিশুর মতো কথা বলে, মানে আশ্চর্য লাগে উঠে। আমরা যাদেরকে মনে করি যে বিশাল বিশাল আলেম, কিন্তু যখন এসব জায়গায় দলবাজি ফেরকাবাজি টিকে রাখার জন্য যখন কথা বলে তখন মনে হয় যে এরা শিশু, মানে কোরআন হাদিস কিছুই বোঝেন, আশ্চর্য লাগে উঠে যে অন্য ক্ষেত্রে তারা কোরআন হাদিসের এত কিছু বুঝেন, এত বড় আলেম, কিন্তু এই জায়গায় কেন মানে দলবাজির কাছে এত ক্ষুদ্র হয়ে গেছেন। মানে এখানে কোরআন সুন্নাকে মারাত্মকভাবে বিকৃতি করে, অপদস্থ করে, যে কোনোভাবে দল টিকাইতে হবে, মানে মাজহাব টিকাইতে হবে, খবরদার হানাফি মাজহাব যেন কোনোভাবেই ছুটে না যায়। তাহলে হানাফি মাজহাব যদি টিকায় রাখা ফরজ হয়, তাহলে যারা শাফি মাজহাবে আছে, মালিকি মাজহাবে আছে, হাম্বলি মাজহাবে আছে, তারা কি গোমরাহির মধ্যে আছে? জি। এখন যদি হানাফি মাজহাব টিকে রেখাই ফরজ হয়, তাহলে ওই তিন মাজহাবের লোকেরা তো গোমরা হয়ে গেছে। এখন আবার আমরা বলতেছি যে চার মাজহাবেই হক, তো চার মাজহাব হক হলে তা আমি যে আমলটা করতেছি সেটা যদি শাফি মাজহাবে থাকে সেটা হক হবে না, সেটা যদি হাম্বলি মাজহাবে থাকে সেটা হক হবে না, সেটা যদি মালিকি মাজহাবে থাকে সেটা হক না, তা আমি আবার সেটার বিরুদ্ধে উঠে পড়ে লাগার আমার দরকারটা কি? আমাকে দেখতে হবে চার মাজহাবের ভিতরে আছে কিনা যে কোনো এক মাজহাবে, যদি থাকে আমি ধরে নেবো যে এটা কোরআন হাদিসে আছে, না থাকলে এটা থাকতো না শাফি মাজহাবে। বুঝতে পারছেন? চার মাজহাব হক, এই বিষয়ে ওলামাদের এজমা। কেন এজমা? এই কারণে যে এই চার মাজহাবের মধ্যে যে সকল আমল আছে এই আমলগুলো হয় সহি হাদিস হোক, দঈফ হাদিস হোক, যে কোনোভাবে হাদিসে আছে, এরা কোরআন সুন্নাহ ভিত্তিক রিসার্চ করছেন। এই চারটা ইনস্টিটিউটেই কোরআন সুন্নাহ ভিত্তিক ইনস্টিটিউট, এজন্য এই সাইটটার ভিতরে থাকার মানে হলো এটা কোরআন সুন্নায় কোনো জায়গায় না কোনো জায়গায় আছে, না থাকলে এই সারি মাজহাবে থাকতো না। তাহলে সারিওটাই হক, সারিওটাই হক মানে পুরো ইসলাম, এখানে এই এখানেই পুরো ইসলাম আছে। দেখবেন যে একটা বিষয়ে যদি চার রকমের হাদিস থাকে, তা এক মাজহাব কোনো মাজহাব এটার উপরে আমল করতেছে, কোনো মাজহাব এটার উপরে, কোনো মাজহাব এটার উপরে, টোটাল হাদিসগুলোই এখানে আমল হচ্ছে সারিওটার মধ্যে।
মানে এই সাইরের বাহিরে আপনি হক খোঁজার জন্য আর যাওয়া দরকার নাই। এই সাইরের ভিতরে সীমাবদ্ধ থাকলেই আপনি বুঝতে হবে আপনি হকের মধ্যে আছেন। এই জন্য আরব বিশ্বে যেই ফিকহের কিতাব পড়ায় ওই ফিকহের কিতাবের নাম হইল আল ফিকহ আলাল মাযাহিবিল আরবাহ, সাইর মাযহাবের ফিকহ, মানে একসাথে আপনি পাবেন সেখানে প্রত্যেকটি মাসালায় যে হানাফি মাজহাবের দলিল কি, শাফি মাজহাবের দলিল কি, মালিকি মাজহাবের দলিল কি, হাম্বলি মাজহাবের দলিল কি। ফিকহুস সুন্নাহ যে কিতাবটা ফিকহের কিতাব, সুন্না ভিত্তিক ফিকহ, এটার ভিতরেও আপনার এই সাইর মাজহাব ভিত্তিক আছে। মদিনার মসজিদে নববীতে যে লাইব্রেরি, মসজিদে নববীর বিশাল লাইব্রেরি, আল্লাহু আকবার, যেই হাদিসের কিতাব দিয়ে আমরা দলিল দিই, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে ইবনে আব্দুর রাজ্জাক, বিভিন্ন হাদিসের নাম শুনি, তবারানি, যেগুলো আমাদের দেশে নাই, কিন্তু ওই মসজিদে নববীর লাইব্রেরিতে সব হাদিস আছে, একেবারে টোটাল সব হাদিস সারা দুনিয়ার, এবং সারা দুনিয়ার সমস্ত হাদিসের ব্যাখ্যা গ্রন্থ যা আছে সবই লাইব্রেরিতে আছে, মসজিদে নববীর লাইব্রেরি। সেখানে সুন্দর করে করে সাজানো আছে এক জায়গায় আল ফিকহুল হানাফি, হানাফি ফিকহের সকল কিতাব আমি সেখানে দেখে এসেছি, একেবারে কুদুরি থেকে শুরু করে, হেদায়া থেকে শুরু করে, শরেবে কায়া থেকে শুরু করে, হানাফি মাজহাবের যত ফিকহের কিতাব আছে সব মসজিদে নববীর লাইব্রেরিতে আছে। তারপরে আল ফিকহুস শাফিঈ, আল ফিকহুল মালিকি, আল ফিকহুল হাম্বালি, এরকম আলাদা আলাদা করে কিতাবগুলো সেখানে সংরক্ষিত আছে। তারা চার মাজহাবকে একসাথে সংরক্ষণ করে রাখছেন এক লাইব্রেরিতে, তারা সেখানে হানাফি মাজহাব থেকে বের করে দেয় নাই যে হানাফি মাজহাবের কিতাব এখানে রাখা যাবে না, শাফি মাজহাবের কিতাব রাখা যাবে না। যদি আমি বলি যে চার মাজহাবেই হক, তাহলে চার মাজহাবের কিতাব এক জায়গায় থাকবে, সব একসাথে থাকবে, চারিওটাই হক। এখন একটাকে হক ধরে নিলাম, বাকিগুলার বিরুদ্ধে উঠে পড়ে লাগলাম, এবং বাকিগুলাকে নস্যাত করার জন্য যত মিথ্যা কথা, মিথ্যা দলিল, কোরআনের বিকৃতি, হাদিসের বিকৃতি, এমন এমন জঘন্য কথা আমরা শুনি না, আউযুবিল্লাহ। কয় সাহাবাই কেরাম মূর্তি নিয়ে মসজিদে আসতো, এ কথা শুনছেন না, আউযুবিল্লাহ। ইমান চলে যাওয়ার উপক্রম, দলবাজি টিকে রাখতে গিয়ে ইমান হারানোর উপক্রম। সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন ইমান আনার পরে মসজিদে নববীতে একদিন একটা মূর্তি নিয়ে আসছেন বগলের নিচে, এরকম কোনো জাল হাদিসও কেউ বর্ণনা করতে পারে নাই, অথচ কি মারাত্মক দুঃসাহস, কয় সাহাবায়ে কেরাম বগলের নিচে নাকি মূর্তি নিয়ে আসতো। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন বারবার যাতে মূর্তিগুলা পড়ে, তাই প্রথমবার তাকবিরে উলার সময় বা তাকবিরে তাহারিমার সময় হাত তুললে তখনই তো পড়ে যাওয়ার কথা, তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম তাকবিরে উলার সময় হাত তুলতেন না, এইভাবে আটকে রাখতেন মনে হয়, এই জন্য আটকে রাখতেন, তাহলে বারবার তুললে মনে হয় পড়তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ইমান যাওয়ার উপক্রম, সাহাবাই কেরামের ব্যাপারে কত মারাত্মক কুফরি আকীদা, যে সাহাবাই কেরাম ইমান আনার পরেও মসজিদে নববীতে নামাজ পড়তে আসতো আর বগলে করে মূর্তি নিয়ে আসতো, নাউযুবিল্লাহ। তারপরে এই আচ্ছা, সাহাবাই কেরাম যদি এরকম মূর্তি নিয়ে আসতো, তো একদিন দুই দিন তিন দিন চার দিন আনছেন, আচ্ছা পরে নাকি আর আনেন নাই, এই জন্য রাপলিয়া দেন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো ঈদের নামাজে কেন এতবার, হ্যাঁ ঈদের নামাজে নিয়ে, তাহলে বোঝা যায় অন্য দিন আনতো না, মানে ঈদের দিন নিয়ে আসতো নাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বছর এন্তেকাল করছেন, কী মাসে এন্তেকাল করছেন, হ্যাঁ রবিউল আউয়াল মাসে এন্তেকাল করছেন, তাও নিশ্চিত না, কিন্তু 100% নিশ্চিত না, একতলাফ আছে, 125 লক্ষ সাহাবির সামনে এন্তেকাল করছেন, তাও কয় একতলাফ আছে, বুঝতে পারছেন? কারণ হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুবার্ষিকী পালন করতে হবে, এটা সাহাবিরা জানতো না। যদি জানতো যে নবী সাল্লামের প্রতি বছর ঈদ পালন করতে হবে, ওরস পালন করতে হবে, মৃত্যুবার্ষিকী করতে হবে, বার্থডে করতে হবে, তাহলে তারা এগুলো লিখে রাখতেন। আমরা ছেলে মেয়েদের জন্ম তারিখ সুন্দর করে করে লিখে রাখি না, কেন রাখি, যে প্রতি বছর কেক কাটতে হবে, এই জন্যই তো লিখে রাখি। তো নবী সাল্লাম এত সাহাবির সামনে, যেই সাহাবিরা নবী সাল্লামের জন্য জীবন দিতে 24 ঘন্টা এক পায়ে খাড়া ছিলেন, সেই সাহাবিরা লিখে রাখেন নাই নবী সাল্লাম কোন দিন এন্তেকাল করছেন, সেটা নিয়েও একতলাপ। অথচ দেখেন আমরা যে কথাটা বলতেছিলাম, সেই সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যারা এরকম ইমানের অধিকারী, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, সেই সাহাবিরা নবী সাল্লাম এন্তেকাল করলেন রবিউল আউয়াল মাসে। এর আগে যে জিলহজ মাস গেল সর্বশেষ 10ম হিজরি, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ ইমামতি করছেন না 10ম হিজরিতে,
তো সেই ঈদের নামাজেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার রাফল ইয়াদান করছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করছেন না ঈদের নামাজে? এখনও করি আমরা, আমরা করি না? অতিরিক্ত ছয় তাকবীর, মা সিত্তে তাকবীরাতে ওয়াজিবাতিল্লাহি তাআলা, মা সিত্তে তাকবীরাত কই যে আমরা ছয় তাকবীর, ছয় তাকবীর মানে আট তাকবীর, ছয় তাকবীর মানে কিন্তু ছয় তাকবীর না আট তাকবীর, কারণ আপনি প্রথমবার বলার আগে আল্লাহ আকবার তাকবীরে তাহরিমা বলছেন না, হ্যাঁ অতিরিক্ত ছয় তাকবীর, এর সাথে আরও দুই তাকবীর সংযুক্ত আছে। আপনি এই আট তাকবীরে আটবার হাত তুলতেছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশম হিজরিতে এন্তেকাল করলেন, সে দশম হিজরিতে যদি এরকম হাত তোলে তাহলে বুঝতে হবে সাহাবিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের আগের দিন পর্যন্ত মূর্তি আর নিয়ে আসা বন্ধ করে নাই, নাউজুবিল্লাহ। তাহলে শিয়াদের আকিদা আর আমার আপনার আকিদা, শিয়ারা বলে যে অধিকাংশ সাহাবি কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ, শিয়াদের আকিদা হলো সাহাবিরা মুসলিম না, দুই একজন ছাড়া, নাউজুবিল্লাহ। তো সেই আকিদা আর আপনার আমার আকিদা তো এক হয়ে গেছে, এজন্য মানে নিজের দলবাজি ঠিকানোর জন্য যে কোরআনকে বিকৃত করা, হাদিসকে বিকৃত করা, তারপরে আমি ধরেন শাফি মাজহাবকে ঘায়েল করার জন্য, মালিকি মাজহাবকে ঘায়েল করার জন্য, হাম্বলি মাজহাবকে ঘায়েল করার জন্য আমি যে দলিল প্রমাণ যুক্তি তর্ক দিয়ে করা মানে কি সেগুলো বাতিল, যে এটাই একমাত্র হক, তো সেগুলো বাতিল হলে আবার বলি কেন যে সাইর মাজহাব হক? সেগুলো যদি হকে হয় তা আমি হকের বিরুদ্ধে কেন লাগতেছি? কি বলেন, যদি শাফি মাজহাব হক হয় তো শাফি মাজহাবের বিরুদ্ধে লাগা মানে কি আমি হকের বিরুদ্ধে লেগে আছি? মালিকি মাজহাব যদি হক হয় তার বিরুদ্ধে লাগা মানে কি হকের বিরুদ্ধে আমি কাজ করতেছি? হাম্বলি মাজহাব যদি হক হয় তা আমি হাম্বলি মাজহাবের হক বিরুদ্ধে কথা বলা, হাম্বলি মাজহাবের বিরুদ্ধে মোনাজারা করা, এখন এক শব্দ বাহির হয়েছে নাকি মোনাজারা, কথায় কথায় কয় মোনাজারা এবং নামের আগে এখন লাগায় মোনাজারে আজম, মোনাজারে আজমও হয়ে গেছে এখন, মোনাজারে আজম মানে শ্রেষ্ঠ ঝগড়াকারী, মানে ঝগড়ার ক্ষেত্রে পটু, ঝগড়া করতে পারে। তা আমাকে এরকম অনেকে ঝগড়া করার জন্য ডাকে মাঝে মাঝে, কয় আমাদের সাথে আসেন মোনাজারা করেন, তা আমি বললাম যে আমি আপনাদের সাথে মোনাজারা করবো না, আপনারা একটু কোরআন হাদিসের সাথে মোনাজারা করেন, ঝগড়াটা আমার সাথে না করি কোরআন হাদিস সামনে নিয়ে ওইটার সাথে আপনি ঝগড়া করেন, তাহলে আপনি হক পাই যাবেন। এই মোনাজারা আমার সাথে করলে হক পাইবেন না, কারণ আপনার এক গ্রুপ আছে আমার এক গ্রুপ আছে, তো শেষ হতো দোনো গ্রুপ মারামারি করবে, এখানে আর হকের সম্ভাবনা নাই। আপনারে যদি আমার জান কাটিয়ে দলিল দেখায় তাও আপনি বিশ্বাস করবেন না, আর আপনিও দেখা যাবে যে যেটা বলবেন আমি বলবো যে এটা হক না, তো তাহলে এখানে মোনাজারা করি ঝগড়া করি লাভ কি? ঝগড়া করি মারামারি করলেন, ফেতনা ফাসাদ করলেন, এটা তো লাভ নাই। তার চেয়ে আপনি ওই মাসালার ব্যাপারে যে আপনি নিজে নিজে মোনাজারা করেন, নিজে নিজে সামনে কোরআন হাদিস নিয়ে সব দলিলগুলো একসাথে নিয়ে ইমাম শাফি কি বলছেন, মালিক কি বলছেন, হাম্বল কি বলছেন, আবু হানিফা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তারা কি বলছেন, সাতজনেই যেহেতু হক সাতজনে এই ব্যাপারে কি কি বলছেন, এটা সামনে রেখে এক জায়গায় করে আপনি হাদিসগুলো এখানে আপনি মোনাজারা করেন, নিজে নিজে মোনাজারা করেন, বাহাস করেন। বাহাস মানে কি? বাহাস মানে গবেষণা, বাহাসের অর্থ বিকৃতি হয়ে গেছে, এখন বাহাস মানে কয় ঝগড়াঝাটি করা, কিন্তু বাহাস অর্থ রিসার্চ, রিসার্চের আরবি হলো বাহাস, বাহাস মানে গবেষণা করা, তো গবেষণা কি আরেকজনের সাথে ঝগড়া করে গবেষণা করে? গবেষণার পদ্ধতি কি? রিসার্চ মানে কি আরেকজনের সাথে ঝগড়া করা? রিসার্চ মানে আপনি সব দলিল প্রমাণ নিয়ে আপনি গবেষণা করবেন এই বিষয়ের উপরে, নিজে নিজে বাহাস করবেন আরেকজনের সাথে ঝগড়া না, কয় আসেন আমরা বাহাস করার জন্য তৈরি আছি, তো বাহাস করার জন্য আমার কি দরকার, বাহাস তো আপনি করবেন, আপনার রিসার্চ আপনি করবেন আমার রিসার্চ আমি করবো, দুইজনে ঝগড়া করা কি বাহাস নাকি? মানে জাহালত মূর্খতা কোন পর্যায়ে চলে গেছে। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো কোরআন এবং সুন্নার তাহরিফ বিকৃতি, তাহরিফ বিল লাফজ, তাহরিফ বিল মানা, শাব্দিক বিকৃতি এবং অর্থের বিকৃতি, ব্যাখ্যার বিকৃতি। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য কোরআনে কারিমের শব্দকেও হেফাজত করেছেন, অর্থকেও হেফাজত করেছেন, ব্যাখ্যাকেও আল্লাহ পাক হেফাজত করেছেন। সুতরাং এগুলো যেহেতু সংরক্ষিত আছে এখন আর বিকৃত করা সম্ভব না, বিকৃত করলেও আলেম আমরা যদি বিকৃত করি আপনারাও ধরে ফেলবেন যেহেতু এটা সংরক্ষিত আছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে যে কোনো বিষয়ে যখন এরকম কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে, একদিন আমি এক টেলিভিশনে শুনতেছি বলতেছে যে যে কোরআন শরীফে আছে যে মিলাদ পালন করার জন্য, আমি এটা তো মনোযোগ দিয়ে শোনা দরকার, এই আয়াত তো আমার দরকার, কারণ এই আয়াত খুঁজতেছি কোরআন শরীফে একটা আয়াত পাইলে পরের দিনে আমি আমল শুরু করবো, কারণ আমার সাথে মিলাদের সাথে শত্রুতা আছে নাকি,
আমার দরকার হলো কোরআনের আয়াত পাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি সহি হাদিস পাইলে এটা আমল করা, এটাই আমার কাজ। তা আমার মিলাদ আর এটা এটা কি মিলাদ যদি কোরআনে পাই তো কালকে থেকে আমি শুরু করবো তাওবা করে। তখন মনোযোগ দিয়ে শুনলাম যে ওনার দলিলটা, তো দলিল দিল কি আল্লাহ পাক বলছেন যে তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া নাসারুহু, তোমরা যদি তোমরা আমার রাসূলকে সম্মান করবা, সাহায্য করবা, তারপরে শক্তিশালী করবা, তাহলে তোমরা ইমানদার। তো এখানে রাসূলের মিলাদ কিভাবে আসলো, মানে আয়াত বলে কি ব্যাখ্যা কি, মানে যার সাথে মিলাদের জন্মদিনের বার্থডে পালন করার দূরতম কোনো সম্পর্ক নাই, ওই আয়াতানি আয়াতের বিকৃত ব্যাখ্যা বলতেছে যে এই আয়াতেই তো আল্লাহ বলে দিছেন। এভাবে অজস্র মানে অসংখ্য আয়াতকে এইভাবে বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে, বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন সবচেয়ে খুশির খবর হলো আমাদের যুব সমাজ, তরুণ সমাজ এখন আলহামদুলিল্লাহ আর জাহেল নাই। আমরা যত চেষ্টা করি এদেরকে গোপন করে রাখতে, এদেরকে ফেতনা বলি, যা কিছু বলি, কিন্তু আর লাভ হবে না আলহামদুলিল্লাহ। আমরা গ্রামে গঞ্জে দেশে যেখানে যাই দেখি যে আলহামদুলিল্লাহ শত শত যুবক আলহামদুলিল্লাহ কোরআন পড়াশোনা করতেছে, হাদিস পড়াশোনা করতেছে, আমাদের চেয়ে তারা বেশি পড়ে এখন। এই জন্য আমরা ফাঁকিবাজি করে চলে আসবো এই সুযোগ আর এখন নাই, এখন তারা সাথে সাথে ধরে ফেলে, বলে যে হুজুর এটা কোথায় আছে, কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে, কোথায় আছে বলেন। এখন আমরা কি করি, ওই যে আরে মিয়া আপনি বুঝবেন না, কারণ হলো মানে বুঝলে তো আমায় ধরা খামো। হ্যাঁ, তো এই জন্য তারা বলে যে দুনিয়া সব বুঝি, আপনার এটা বুঝবো না কেন, দুনিয়া সব যদি বুঝতে পারি বিজ্ঞান, দেখেন অনেকে আমরা সায়েন্সে পড়ি নাই আর্টসে পড়ছি, বিজ্ঞানের কোনো জিনিস যদি একজন বিজ্ঞানী আমাদের কাছে কিছু লিখে দেয় আমরা সেটা বুঝি না কি বলেন। হ্যাঁ, তা যদি সেটা বিজ্ঞানের জিনিস আমরা বিজ্ঞানের ছাত্র না হই বুঝি, তারপরে এই যে আমাদের পল্লী চিকিৎসক যারা আছে গ্রামে গ্রামে, এরা কি MBBS পাস করছে? আচ্ছা, আমি একদিন একজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, উনি দাওরা পাস, উনি আবার ডাক্তারিও করে, সব মানুষের ইনজেকশন দে, স্যালাইন দে, ওষুধ দে, সবসময় ওনার মূল পেশা এটা ডাক্তারি। তো উনি বলতেছে যে অমুক ডাক্তার উনি ইসলামের কী বুঝে, তা আমি বললাম যে আপনি হুজুর আপনি ডাক্তারের কী বুঝেন, আপনি মাদ্রাসায় পড়ছেন, কোনোদিন MBBS পাস করছেন না, আপনি ডাক্তারি পড়ছেন, তা আপনি যদি মাদ্রাসায় পড়ি এখন ডাক্তারি করতেছেন, এত টাকা ইনকাম করতেছেন, মানুষের স্যালাইন দিচ্ছেন, ইনজেকশন দিচ্ছেন, তা আপনি যদি মাদ্রাসায় পড়ি ডাক্তারি করতে পারেন, তা আরেকজন ডাক্তারি পড়ি সেই ইসলাম সম্পর্কে পড়াশোনা করলে সেই ইসলাম জানবে না কেন? এটা হলো মানে এটাও আরেকটা তাহরিফ, এটাও আরেকটা বিকৃতি। এই জন্য আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করছি না, আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের উপরে আমল করার তৌফিক দান করুন, কোরআনে কারিমকে সঠিকভাবে জানার বুঝার আমল করার তৌফিক দান করুন, সর্বপ্রকার তাহরিফ কোরআনে কারিমের বিকৃতি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, কোরআনে কারিমকে যেভাবে আল্লাহ পাক হেফাজত করেছেন শাব্দিক আর্থিক সব ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে বুঝার অনুধাবন করার আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।